এখন রেকর্ডিং হচ্ছে, তাই তো? দেন আমরা ওই দিন যে সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম সেটার নাম ছিল হচ্ছে ক্যাম্পেসিয়াম। আচ্ছা, আমরা এই ভার্সনটাই তো ইউজ করছিলাম। হ্যাঁ, 12টা কমেন্ট ছিল, দেন আমাদের ডাউনলোড বেড়ে গেছে। এই ভাষণটা কিভাবে অ্যাক্টিভ করতে হবে এখানে কিন্তু ডিরেকশন দেওয়া থাকবে। আপনি যেটা ডাউন দেন সিস্টেম হাউ টু ক্র্যাক, এখানে কিন্তু দেওয়া থাকবে। আপনার ডাউনলোড অ্যান্ড ইনস্টলেশন এস নর্মাল, নর্মাল ভাবে যেরকম ডাউনলোড এবং ইনস্টলেশন করা লাগে সেটা আমরা করছিলাম। আফটার ইনস্টল ডু নট রান দা সফটওয়্যার রান, আগে ইনস্টল করে হচ্ছে সফটওয়্যারটা রান করে দেব না। দেন আমাদের যেখানে যেতে হবে সি প্রোগ্রাম থেকে এখানে যেতে হবে, যে রান দা পেজ ফাইল এন্ড পেজ ফাইল রান দা পেজ ফাইল এন্ড পেজ ইন দা প্রোগ্রাম, এইটার ভিতরে আমাদের যে পেজ ফাইল এন্ড পেজটা। তো আমরা এখন এখানে যাব, পি ড্রাইভ এ যাব, তারপরে হচ্ছে প্রোগ্রাম ফাইল বলছিল তাই না, প্রোগ্রাম ফাইল আসলাম, আসার পর হচ্ছে টেক্সমিথ। তো এই টেক্সমিথে যাব, তারপর এখান থেকে আমাদের কি করতে বলছে যে ট্র্যাক ফাইলটা এখানে কিন্তু রান করতে বলছে। দেন আমাদের যে ট্র্যাক ফাইল আছে এইখানে, এইখানে বলতে এই যে এটার ভিতরে যে ট্র্যাক ফাইল গুলো আছে, আমরা এই দুই ফোল্ডারে কপি করে নিয়ে যাবো। হ্যাঁ, এরকম কন্টিনিউ দিতে হবে। দেন এখানে এটা যদি আমরা ই করি ইনস্টল করি, আপনাদের কিন্তু ক্যাম্পেসিয়া আগে যদি অন করা থাকে দেন সেটা কিন্তু অবশ্যই অফ করে নিতে হবে, তা না হলে কিন্তু। আমি তো একবার চোখে পড়ে ঢুকছিলাম ভেতর, তাহলে এটাকে হ্যাঁ, আবার রান করছিলাম তো। আচ্ছা, রান করে থাকলে দেন আপনি দেখি আসলে তাও হবে, তাও কাজ করবে। দেন এখানে এরকম আসার পরে পেজ দিতে হবে, পেজ দিলে ওই যে হোস্ট ডিসেবল করতেছে, লোডিং ফাইল নিতেছে, দেন প্রোগ্রাম গুলো কাজ করতেছে এখনো। আচ্ছা, আসলে যে ফাইলটা পাওয়ার কথা সেই ফাইলটা পায় নাই, দেন আমাকে কি করতে হবে, সার্চ ক্যান ফাইল টু সার্চ দ্য ফাইল, দেন আপনি তখন ফাইলটা সার্চ করতে হবে। এই যে এই 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 নামের ফাইলটা, কোন ফাইলটা, এই নামের ফাইলটা কোথায় আছে, দেন আমরা দেখব এই নামের ফাইলটা কোথায় আছে। এই প্রোগ্রামস ফাইলের ভিতরে মানে বেশিরভাগ সম্ভাবনা আছে যে এই যে এটা ডাউনলোড করার পরে যে ফোল্ডারটা থাকে সেই ফোল্ডারের ভিতরে, এইটাই তো আমরা হয়েছিল, দেন এই ফোল্ডারের ভিতরে থাকার কথা। এই ফোল্ডারের ভিতরে যদি না থাকে দেন তাহলে অন্য কোনো ফোল্ডারের ভিতরে বা অন্য কোনো জায়গায় সেটা থাকতে পারে। আমরা নেটে সার্চ সবার নিচে ভাই, হ্যাঁ সবার নিচে দেখেন, সবার নিচে জি সবার নিচে, হ্যাঁ ওটা, হ্যাঁ এইটা
আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পরে দেন প্যাচ ডান আসলে এখানে ক্যানট ফাইন্ড দ্য প্যাটার্ন টাইপিং দ্য নেক্সট ওয়ান নাথিং প্যাচ ইরর কারণ আমি এটা অলরেডি প্যাচ করছি এই জন্য ইরর আসছে ঠিক আছে এই জন্য এটা ইরর আসছে বাট আমার ওটা প্যাচ করা হয়েছে দেন আপনারা এইভাবে কাজ করলে তখন আপনার প্যাচ ডান বা এরকম একটা কিছু দেখাবে ঠিক আছে বুঝতে পারছেন বিষয়টা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন শুনতে পাচ্ছি ভাইয়া বাট আর কেউ কি করছেন আমি ভাই এইভাবে করি নাই আমি সরাসরি ডাউনলোড করছেন কি ক্যামটেশিয়া ডাউনলোড করে ইনস্টল করে আমি ক্যামটেশিয়া ভাই আমি ক্যামটেশিয়া ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ওইখান থেকে ট্র্যাক করছি তারপরে আচ্ছা মানে ক্যামটেশিয়া ডাউনলোড করা এখন আপনার টোটাল কয়জন আছে একটু একজন একজন একবার করে মেসেজ দেন ভাই হবে একবারের বেশি কেউ মেসেজ দেন যারা করছেন শুধুমাত্র তারাই মেসেজ দিবেন হ্যাঁ আচ্ছা একজন দুইজন তিনজন আচ্ছা তিনজন করছেন বাট বাকি আর কেউ ইনস্টল করেন না আমি এটা করতে বলছিলাম বাট এটা আপনাদের করা দরকার ছিল এইটা ইনস্টল করা খুবই দরকারি জিনিস দেন আপনারা ইনস্টল করে তারপর হচ্ছে আমি যেভাবে দেখালাম তো সেইভাবে আপনারা কাজ করে নেবেন তাইলে আপনারা কাজ করতে পারবেন তাছাড়া হচ্ছে ট্রায়াল ভার্সন আপনারা ইউজ করতে পারেন এটা লেখা থাকবে হ্যাঁ টেক্সট মেসেজ এটা আছে টেক্সট মেসেজ লোগো থাকে তো ট্রায়াল ভার্সন ওটা কোনো সমস্যা না বাট কাজ তো করতে পারবে তাই না পারবে কিন্তু ফ্রি ট্রায়াল ওইখান থেকে প্রথম 30 দিন ফ্রি ইউজ করতে পারবে ওই ক্ষেত্রে কোন লোগো শো করবে না সেটাই আপনি যে প্রোগ্রামটা ফাইল কপি করলেন তারপর কি করলেন ভাই একটু বলবেন এটা কপি করার পরে এটা ইনস্টল করতে হবে ইনস্টল করতে হবে বা কাজ করতে হবে অথবা এই যে এটা যে আছে দেন এটা আপনাকে ইনস্টল করতে হবে এই দুইটা আপনাকে ইনস্টল করতে হবে এটা করে অনেক ঝামেলা এটা করলে যদি করতে যান ঝামেলা এটা শাকিল তোমার একটা ভিডিও দিছিলাম না তুমি ওটা দেখা করতা ওটা তো সহজ হয়ে বোঝানো হয়েছে এখানে বিভিন্ন কিছু লিখতে হবে জায়গায় জায়গায় আচ্ছা এটা করে অনেক ঝামেলা বুঝছেন তো প্রিন্ট করতে হবে জায়গায় জায়গায় হ্যাঁ জায়গায় জায়গায় কিছু 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 লিখতে হয় বাট এটা অটোমেটিক্যালি এখানে লেখা আছে প্রোগ্রামটা এইভাবে সেট করা আছে দেন এটাও হয়ে গেছে দেন এখন আমি যদি এটা ওপেন করি এটা দিয়ে আপনারা করতে পারবেন ধরেন যারা এটা দিয়ে কাজ করতে পারবে না তারা এটা দিয়ে কাজ করতে পারবে বাট এই যে সাউন্ড টাউন হয় বা এই যে এগুলো অনেক হাঙ্গুল করে ভালো ভালো ওকে এইভাবে আমরা ইনস্টল করলাম টোটাল স্টুডেন্ট এত ঘুমাইতেছে নাকি আমার ক্লাসটা কি অনেক বোরিং হচ্ছে মনে হচ্ছে বিটো চালু করে দিতে বলেন তাই হবে সবাইকে ভিডিও চালু করে দিতে বলেন তাহলে আর কেউ ঘুমাবো না ওকে
এখন আমরা দেখলাম যে সফটওয়্যারটা কিভাবে ইনস্টল করব, কিভাবে অ্যাক্টিভ করব, তারপরে এই সফটওয়্যারটা আমরা এখন রান করব, এটা আমরা ওপেন করব। এটা কিন্তু অনেক ভারী সফটওয়্যার, তো এই সফটওয়্যারটা ইউজ করতে গেলে আপনার কম্পিউটারটা যদি একটু ভালো হয় তাহলে সেক্ষেত্রে পুরাই 5 বা তার চেয়ে বেশি, পুরাই 3 হলেও চলবে, কিন্তু এসএসডি হার্ড ডিস্ক হলে, তারপর কনফিগারেশন র‍্যাম বেশি থাকলে তাহলে কাজ করে মজা পাবেন, তাছাড়া এমনি কাজ করে খুব একটা বেশি মজা পাবেন না, অনেক সময় লাগবে। দেখেন আমি কখন ক্লিক করছি এখন পর্যন্ত কিন্তু আমার সফটওয়্যারটা লোড নিয়ে নেয় ঠিক মতো। কখন ক্লিক করছে এখন লোড নিয়ে শুরু করবো। তো এই যে আমি আপনাদের টিউটোরিয়াল বানাইছি না, টিউটোরিয়াল তো আপনারা দেখছেন তাই না, এটা এইটা টিউটোরিয়াল কি আমার কম্পিউটারে কি কি করছি সে জিনিসগুলো আমি ধরেন রেকর্ড করছি, এই ক্লাসে একটু আগে দিন ভাই, হ্যাঁ তাহলে সুবিধা হবে, আজকে ক্লাসে একটু আগে দিন, তাড়াতাড়ি দিন। আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করব ভাই। আমারটা প্যাচ ফাইল ডাম পাইতেছি না। আপনি কোন ভার্সন ডাউনলোড করছেন? আপনি যেটা করছেন আপনি তো কালকে বলে ডাউনলোড করলাম। আচ্ছা ওইখানে ওই ফোল্ডারের ভিতরে যেটা ডাউনলোড করছেন সেই ফোল্ডারের ভিতরে দেখেন যে আলাদা আলাদা ফাইল আছে, দেন আমি এগুলো কপি করে নিয়ে ওইখানে নিয়ে গেছি। আপনি মানে সি মানে সি ড্রাইভে আপনি পাবেন না, আমি ওইখানে কপি করে রাখছি, দেখে আমি পাইতেছি এগুলো যেখানে ডাউনলোড করছেন সেখানে আছে। সেখানে নাই ভাই, সেখানে শুধু অ্যাপসটা আছে আর কিছু নাই। হ্যাঁ সেখানে শুধু আমার অ্যাপসটা আছে মানে সফটওয়্যারটা আছে আর কিছুই নাই। আর অন্য কোন জিপ ফাইল বা এরকম কোন ফাইলই নাই? না ভাই। আচ্ছা এখানে আপনাকে প্রজেক্ট সিলেক্ট করতে হবে, আপনি রেকর্ডিং করবেন না কিভাবে, এখানে তো থাকে কথা, আমি তো ডাউনলোড করার পরে আমি দেখেন আপনি কি টরেন্ট দিয়ে তো ডাউনলোড করছেন নাকি? জি ভাই। টরেন্টে ঢুকেন, টরেন্টে ঢুকে দেখেন ওপেন করেন, আপনি কি ওয়েব ভার্সন দিয়ে ডাউনলোড করছেন নাকি? ওয়েব ভার্সন দিয়ে। দেখেন যে কয়টা ফাইল ডাউনলোড হয়েছে, এই ফাইল গুলো ডাউনলোড হয়েছে কিনা। আচ্ছা দেখতেছি আমি, টরেন্টটা অন করতেছি। ঠিক আছে আপনি করতে থাকেন, পরেরটা আমি জিগাইরও লাগলে। আচ্ছা দেন এটা আমরা এখানে প্রজেক্ট সিলেক্ট করতে হবে, আমরা কি রেকর্ডিং প্রজেক্ট করব নাকি নিউ প্রজেক্ট করব? যদি রেকর্ডিং প্রজেক্ট করি তাহলে আমি যদি স্ক্রিন ক্যাপচার করতে চাই, কোন টিউটোরিয়াল বানাতে চাই দেন স্ক্রিন ক্যাপচার করে, সেক্ষেত্রে আমরা রেকর্ডিং এ যাব। আর আমাদের মূলত স্ক্রিন ক্যাপচার করাটাই বেশি হয় তাই না, বেশি দরকার হয় নাকি? তো স্ক্রিন ক্যাপচার তো আপনারা বুঝেন মানে স্ক্রিনটা রেকর্ড করতে হবে, স্ক্রিনে কি কি করব না কি না করব সেটা ভিডিও রেকর্ড করতে যদি চাই তাহলে নিউ রেকর্ডিং এ দরকার। নিউ রেকর্ডিং এ যাব, তো নিউ রেকর্ডিং এ আসার সাথে সাথে এখানে আমাদের কিছু অপশন আসবে, এখানে ধরেন কিছু অপশন আসবে, দেন এখানে আমি কি ক্যামেরা মানে আমাকে দেখাও যাবে আমি কি করব কিনা, দেন রেকর্ড করব কিনা, তারপর হচ্ছে আমি কতটুকু রেকর্ড করব, ফুল স্ক্রিন নাকি কাস্টম স্ক্রিন, এখানে এই যে তাক দেওয়া আছে, আমি যদি চাই যে আমার নিচে টাস্ক বারটা আমি দেখাবো না দেন আমি এতটুকু দিয়ে দিতে পারি। ঠিক আছে দেন যদি মনে করি যে না আমি স্ক্রিন রেকর্ডও করব পাশাপাশি আমার ছবিও দেখা যাবে এরকম তো আমি দেখাতে চাচ্ছি না, দেন আমি ক্যামেরাটা অফ করে দেবো।
আবার আমার কথা যদি না শোনা যায় বা সাউন্ড কি পরিমাণই হবে, ভলিউম কেমন থাকবে, দেন সেটা এখান থেকে আমি সেট করে দিব, সেট করে দিতে পারবো। তো এগুলা হচ্ছে অপশন। তারপর হচ্ছে আরো অনেক অপশন আছে, ইফেক্ট আছে, অ্যানোটেশন আছে, দেন অপশন যদি দেখি রেকর্ডিং টুলবার, অডিও ইফেক্ট, দেন আমরা ক্যামটেশিয়ার ভিতরে গেলে এখানে আরো অনেক অপশন নিয়ে কাজ করতে পারবো। সাপোজ এখন আমি চাচ্ছি যে, আচ্ছা আমরা সেটিং গুলো ঠিকঠাক করে নিয়ে আসি। আচ্ছা এটা ওপেন হচ্ছে তো, ওই জন্য আমি ওয়েট করতেছি। এইটা অনেক ভারী সফটওয়্যার, ওপেন হতে একটু সময় লাগবে, তো এই জন্য আমি ওয়েট করতেছি। আসলে ক্যামটেশিয়াতে আমিও নতুন, হয়তো বা আপনারা অনেকে আগে কাজ করছেন, আমি খুব একটা বেশি কাজ করি নাই। আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কোরাল ভিডিও স্টুডিও, এটা আমার কাছে অনেক সহজ মনে হয়, বাট এখানে অপশন অনেক কম। কিন্তু ক্যামটেশিয়াতে অপশন অনেক বেশি আছে, এখানে অনেক কাস্টমাইজ করা যায়, এখানে অনেক টেমপ্লেট আছে এবং এটা বেশি ব্যবহার করা হয়। আর সবচেয়ে বড় কথা যেটা, এটাতে কাজ করার জন্য, কাজ শেখার জন্য আপনি অনেক রিসোর্স পাবেন। আপনি যদি ইউটিউবে সার্চ দেন, দেন ভিডিও এডিটিং টিউটোরিয়াল, তো এখানে আপনারা প্লে লিস্ট পাবেন। দেন উইন্ডোজ এন্ড ম্যাক দুইটার জন্য দেওয়া আছে, এখানে 41টা টিউটোরিয়াল আছে, আর অনেক অনেক টিউটোরিয়াল আছে। এর আপনারা যদি ইংলিশে পছন্দ না করেন, বাংলাতে যদি দেখতে চান, তাহলে বাংলা লিখে সার্চ দিবেন, তাহলে বাংলা অ্যাড করবেন। দেন এখানে আর এখানে 15টা ক্যামটেশিয়া স্টুডিও ফুল ফাইনাল টিউটোরিয়াল, 15টা ভিডিও আছে রিসেন্ট টেক কোর্সে। দেন এখানে আরো আছে টেক বাংলা প্রো, আপনারা দেখে নেবেন, এটা দেখে নিতে পারেন। এই স্টুডিও এটা আপনারা এই টিউটোরিয়াল গুলো দেখুন যে কিভাবে এডিট করবেন। দেন এইভাবে আসলে শিখতে হবে, কারণ একটা ক্লাসের ভিতরে আপনি ফুল ভিডিও এডিটিং তো শেখানো সম্ভব না। আমি হয়তো বলে দিতে পারবো যে আপনারা কিভাবে শিখতে পারবেন বিষয়গুলো। রেকর্ডিং তো আমি দিচ্ছি, আমি নিউ ডাইমেনশন, তারপর টুলস ক্যামটেশিয়া আমি যে এটা নিয়ে খুব একটা বেশি জানি বা বুঝি সেটাও না,
আপনারা এগুলা টিউটোরিয়াল দেখে শিখে নেবেন। আমার যতটুকু দরকার আসলে আমি ততটুকু শিখি, কারণ আমি প্রফেশনাল আসলে আমরা যারা মার্কেটে ঢুকবো দেন তাদের হয়তো বা টিউটোরিয়াল করার জন্য বা একটা বিষয়ে বিষয়গুলো জানা থাকা উচিত। তো আপনারা যদি ভিডিও মার্কেটিং করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য এটা অবশ্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। আসলে আমি ভিডিও মার্কেটার না, ভিডিও মার্কেটিং এ আমি একদমই নতুন, আপনাদের জন্য অল্প কিছু টিউটোরিয়াল বানিয়েছি, তাছাড়াও এর আগে দুই একটা টিউটোরিয়াল বানিয়েছিলাম। তো তাই হয়তোবা আপনাদের তাই বলে যে মনে করেন না যে আমি একবারই জানি না বা পারি না বুঝি না বিষয়গুলো, এরকম না। এই আপনারা এই টিউটোরিয়াল গুলো দেখে আরো ভালোভাবে শিখে নেবেন। আমি বেসিক কিছু জিনিস আমি দেখাবো আপনাদের, দেন আমি এতটুকু রেকর্ডিং করবো, দেন আমি ধরেন যদি চাই যে আপনাদের টাইপিং মাস্টার কিভাবে ইনস্টল করতে হয় সেটা দেখাই দিচ্ছি এখন। আর টাইপিং মাস্টারটা কিভাবে ইউজ করবেন এটা নিয়ে এখন আমি একটা টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে? টিউটোরিয়াল বানাবো তো টিউটোরিয়াল বানাতে গেলে দেন আমি ফার্স্টে এটা সিলেক্ট আমার এরিয়াটা সিলেক্ট করে নেবো, এটা বারবার আসতেছে, দেন আমি চাবো যে এই জায়গাটা যাতে না থাকে একটু কষ্ট, দেন আমি কি করবো এটা ফুল স্ক্রিন দিয়ে দিলাম, ফুল স্ক্রিন না কাস্টম স্ক্রিন, দেন রেকর্ডিং কিন্তু শুরু করে দিব এখন। হ্যাঁ তারপরে আমি ক্যামেরাটা অন কখনো করে করি নাই, দেন অন করে করে দেখি আসলে হয় কি না কি হয়। আমি শাহিন মিয়া, আজ আপনাদের দেখাবো কিভাবে টাইপিং মাস্টার টুলসটি ব্যবহার করবেন। তো আপনাদের অনেকে টাইপিং করার জন্য খুব একটা আসলে টাইপিং আপনি যদি না জানেন প্রতিটা কাজে আপনি কিন্তু পিছিয়ে যাবেন। আপনি লেখালেখি কম্পিউটারে কাজ করতে হলে আপনাকে লেখালেখি করতেই হবে, তো সেক্ষেত্রে আপনাকে টাইপিং এর কোনো বিকল্প না। তো টাইপিং এই স্কিলটা আপনি চাইলে একদিনে এই স্কিলটা ডেভেলপ করতে পারবেন না, এর পিছনে আপনাকে অনেক বেশি সময় দিতে হবে আর এই কাজটি করতে আপনার অনেক বেশি সময় লাগবে। কিন্তু আপনি এই কাজটি যদি ভালোভাবে না করেন তাহলে কিন্তু আপনার স্কিল বাড়বে না, আপনি কম্পিউটার হ্যাবিট ভালো হবে না, আপনি কিন্তু বিশুদ্ধ এগিয়ে যেতে পারবেন না। কেন? ধরুন আপনার একটা জিনিস টাইপ করতে অনেক বেশি সময় লাগতেছে, অল্প একটু লেখা লিখতে অনেক বেশি সময় লাগতেছে, সেক্ষেত্রে আপনি যে সমস্যাটা হবে আপনি কিন্তু অন্য কাজ খুব একটা বেশি করতে পারবেন না। আপনার যে কাজটা করতে যে চিন্তা ভাবনা বা কিভাবে কাজটা করবেন টুলস গুলোর ব্যবহারকে, তো সেই দিক দিয়ে কিন্তু আপনি পিছিয়ে যাবেন, আপনি কাজটা করতে পারবেন না। সেই জন্যই আপনার টাইপিং শেখাটা অত্যন্ত জরুরি। তো টাইপিং শেখাটার জন্য আমি গত পর্বে দেখিয়েছি যে কিভাবে আপনি টাইপিং মাস্টারটি ইনস্টল করবেন, এই পর্বে আমি আপনাদের দেখাবো এটি কিভাবে ব্যবহার করবেন। তো ফার্স্ট যে লেসন আছে এখানে বলা আছে আসলে টাস্ক টাইপিংটা কি, এটা কিভাবে কাজ করে, আপনারা এগুলা করে নেবেন, এগুলা দেখে নেবেন আর কিভাবে আঙ্গুল থাকতে হবে কিভাবে কাজ করতে হবে, তো সবকিছুই আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। 1.2 এখান থেকে আমাদের মেন লেসন শুরু, এখান থেকে আমাদের আঙ্গুল বসাতে হবে কিভাবে এটাতে কাজ করতে হবে, দেন সেই বিষয় নিয়ে আমরা এখন দেখব। তো এইভাবে এখন লেখা আছে দেখেন, প্রেস স্পেস টু কন্টিনিউ, আপনি যদি স্পেস প্রেস করেন দেন এই কাজটি কন্টিনিউ হবে। নাও টাইপিং এ এস ডি এফ, আমি কিন্তু যেভাবে আঙ্গুলগুলো বসানোর কথা ছিল সেইভাবে আঙ্গুল কিন্তু বসিয়ে নিয়েছি। তো কত টিউটোরিয়ালে আপনারা যদি দেখে না থাকেন তাহলে দেখে নেবেন, সেখানে আমি আলোচনা করছি যে কিভাবে আঙ্গুলগুলো বসাবেন। তারপরে
এখন যে কে এল এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে কোন আঙ্গুল দিয়ে প্রেস করতে হবে সেটা কিন্তু আপনাকে মার্ক করে দিচ্ছে এখানে আপনারা দেখে নেবেন এই আঙ্গুল দিয়ে কিন্তু প্রেস করতে হবে আপনি কিবোর্ডের দিকে না তাকিয়ে কিন্তু এখানে আপনি কনসেন্ট্রেশন করে এই টাইপগুলো কিন্তু করতে পারবেন তো প্রেস স্পেস টু কন্টিনিউ ওকে এখন আসলে আমাকে এখানে পাস এখানে আমি এই ইন্টারফেস সম্বন্ধে একটু বলবো যে এখানে টাইম আমাকে 5 মিনিট সময় দেওয়া হয়েছে টাইপিং করার জন্য দেন এখানে আপনি অ্যাকুরেসি গুলো আসলে আপনি কতটা সঠিকতার সাথে অ্যাকুরেটলি আপনি টাইপিং করতে যাচ্ছেন দেন এখানে আপনি সেট করে নেবেন আমি ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স এ নেবেন অ্যাকুরেসি গোল ব্রিং স্পেস বিগিন ড্রিল স্পেসটা প্লে আপনার এইটা ম্যাচ করা শুরু করে দিবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এ এ আছে তারপরে স্পেস এফ এফ স্পেস দেন আমাকে এখানে যেভাবে থাকবে সেভাবেই চাপতে হবে এখানে মার্ক করা আছে যে এ চাপার জন্য এটা দিয়ে প্রেস করতে হবে টাইম কিন্তু এখন শুরু হয়নি আমি ফারস্টে যখন চাপা শুরু করব কিগুলো প্রেস করা শুরু করব দেন টাইমিং কিন্তু উঠতে থাকবে এখানে টাইমিং কিন্তু দেখাবে আর এখানে আমি কতটা একুরেসির সাথে কতটা ভালোভাবে আমি টাইপিং করতেছি দেন এই বারগুলো দ্বারা সেটা বোঝাবে তো আমি এ এ স্পেস এস এস স্পেস ডি ডি স্পেস এফ এফ স্পেস দেন জে জে স্পেস কে কে স্পেস এল এল স্পেস এই কোর্সটা আমি টোটাল কমপ্লিট করব কিসের জন্য কারণ এটা করলে কিভাবে রেজাল্ট দেখতে হয় সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করতে পারব সেই জন্যই আমি প্রথমে এই কোর্সটা সম্পূর্ণটাই কমপ্লিট করব দেন তারপর হচ্ছে আমি রেজাল্ট নিয়ে আলোচনা করব তো আপনারা আমার সাথে থাকবেন আসলে টাইপিং ছাড়া কিন্তু ভালো করা আসলেই সম্ভব না আর টাইপিং কে যদি আপনি ভালোভাবে পারেন সবগুলো কাজ আপনার জন্য ইজি হয়ে যাবে এটা চ্যালেঞ্জিং বাট এই কাজটি আপনার প্রথমে শেখা উচিত এই কাজটি যদি আপনি প্রথমে শিখতে পারেন বা প্রথমে যদি এটা ডেভেলপ করতে পারেন সেক্ষেত্রে অন্য কাজে কিন্তু আপনার অনেক টাইম সেভ হবে কারণ টাইপিং করতে আপনার যে টাইমটা লাগে সেটার চেয়ে অনেক কম সময় লাগবে তো সেক্ষেত্রে কিন্তু আপনি বেশি কাজ শিখতে পারবেন কম সময়ের ভিতরে তাই টাইপিংটা জানা আপনার অত্যন্ত জরুরি আপনি কিন্তু এটা দেখে দেখে প্র্যাকটিস কিবোর্ড দেখে দেখে কিন্তু প্র্যাকটিস করবেন না যে নিয়ম আছে হাত বসে কিন্তু আপনি এটা প্র্যাকটিস করবেন তো আমার এখানে 2 মিনিটের মতো সময় চলে গেছে আর মাত্র 3 মিনিটের মতো সময় আছে আমি 3 মিনিট ধরে টাইপিং করলে কিন্তু এটি শেষ হয়ে যাবে তো এইটাতে এই সফটওয়্যারে যদি আপনি প্রতিদিন 2-3 ঘন্টা করে প্র্যাকটিস করেন এক মাস প্র্যাকটিস করার পরে আপনি টাইপিং স্পিড 30 এর মতো নিয়ে আসা সম্ভব যদি আপনি রেগুলার প্র্যাকটিস করেন 2-3 ঘন্টা করে তো প্রতি মিনিটে 30টা ওয়ার্ড যদি আপনি টাইপিং করতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেক ভালো একটা হ্যাবিট ভালো একটা অভ্যাস আপনি আমি মনে করব যে আপনি কম্পিউটারে যে কোনো ধরনের কাজ অনেক ভালো করতে পারবে সে বিষয়ে যদি সময় দেন এটা টাইপিং প্র্যাকটিস করুন যদি আপনার টাইপিং স্পিডটা ভালো না থাকে
তো আপনারা দেখতে পাচ্ছেন আমার মাত্র আর 1 মিনিট সময় আছে, দেন আমি যদি এখানে কোনো যদি ভুলটা পেস্ট করি দেন আমার অ্যাক্যুরেসি স্কিল কিন্তু এ প্রোগ্রেস বার কিন্তু আস্তে আস্তে নিচের দিকে চলে যাবে। আমি শুধু অল্প একটু ভুল করতে দেখে আমার এটা নিচে নিচের দিকে চলে আসে না, বাট আমি যদি ভুল করতে থাকি দেন সেটা কিন্তু নিচের দিকে চলে আসবে। যেমন আমি এখানে ভুল করলাম বা অনেক সময় নিচের দিকে চলে আসবে বেশি ভুল করলাম। এখন এটা আসলে আসতেছে না কারণ আমি আগেই অনেক টাইপিং করেছি, আপনি যদি ইন্টার রেজাল্ট দেন রেজাল্ট দেওয়ার পরে কিন্তু আপনি দেখতে পারবেন আসলে আপনার টাইপিং স্পিড কেমন। আপনি 5 মিনিট ধরে টাইপিং করছেন, আমার গ্রস স্পিড হচ্ছে 20 ওয়ার্ড পার মিনিট। আসলে আমি আপনাদের দেখানোর জন্য কথা বলে বলে টাইপিং করছি তো এবং কি ভুল করার চেষ্টা করছি, এই জন্যই আমার টাইপিং স্পিডটা কম আছে, অ্যাকুরেসি গোল অনেক কম আছে কারণ ভুল করে স্পিড কমানোর জন্য দেখাচ্ছি। দেন আমার গোল ছিল হচ্ছে 98%, তো আমি ভালোভাবে টাইপিং করলে আমার 30-এর উপরে আসছে টাইপিং স্পিড। সো আপনারাও এটা এগুলা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করার ফলে আপনাদের টাইপিং গুলা ভালো হবে। তো এটা তারপর হচ্ছে এই যে দেখেন এখানে এড আসতেছে, ফ্রি ভার্সনে এড আসে, সেক্ষেত্রে আপনি ইন্টারনেট কানেকশনটা অফ করে নিয়ে কাজ করতে পারেন, তাহলে এই এড গুলো আপনাকে সমস্যা করবে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে। আর আমার টিউটোরিয়াল বা সিরিজ গুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, দেন আমার বেল আইকন প্রেস করলে আমি কোনো ভিডিও নতুন ভিডিও আপলোড করলে সেগুলো আপনার নোটিফিকেশন পাবেন। ধন্যবাদ সবাইকে। ওকে, আমার কিন্তু রেকর্ডিং কিন্তু হয়ে গেল, আপনারা কিন্তু দেখেন যে আমি টিউটোরিয়াল গুলো কিভাবে বানাই বা কিভাবে রেকর্ড করি। ঠিক আছে, শুধু আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আসি ভাইয়া, এগুলো কিন্তু ধরেন আপনারা যারা ভিডিও মার্কেটিং করবেন, টিউটোরিয়াল বানাবেন বা কাজ করতে চান তাদের জন্য কিন্তু এটা খুবই উপকারী। ধরেন এই মুহূর্তে আপনারা ভিডিও টিউটোরিয়াল বানাচ্ছেন না, বাট একটা সময় যে যদি বানান বা ভিডিও মার্কেটিং বা টিউটোরিয়াল যখন আপনি এক্সপার্ট হবেন, হয়তো আমি যখন আপনাদের ক্লাস নিতেছি এক সময় হয়তো বা আপনারা এরকম আরো ক্লাস নেবেন বা কোনো কিছু শেখানো লাগতে পারে, বা আপনারা যদি বড় কোম্পানি থাকে দেন কোম্পানির মতো এমপ্লয়ি যদি থাকে দেন তাদের বোঝানোর জন্য অনেক সময় যদি সিচুয়েশন খারাপ হয় বা বাইরে থাকেন সেক্ষেত্রে টুলসের ব্যবহার দেখানোর জন্য আপনি কিন্তু এই ধরনের টুলসগুলো ব্যবহার করে কাজ করতে পারেন। ঠিক আছে, তো ক্যামটেশিয়া ওপেন হচ্ছে,
এই তো চলে আসছে আমার প্রজেক্টে, কিন্তু চলে আসছে এই যে ক্যামেরা চলে আসছে, দেন এখানে চলে আসার পরে পাশে আমি রেজুলেশনটা সেট করে নিছিলাম। তো রেজুলেশনটা আমার স্ক্রিন রেজুলেশন যেরকম ছিল ছিল যে এখন আমি এখানে প্লে করে দেখতে পারবো এই টাইম লাইন আছে ট্র্যাক আছে। আচ্ছা এখানে আমার একটু ই কারেকশন করা দরকার, তাই না? এটা আসলেই আসছে দেন এই এই যে এই টাইমলাইনটা আমি একটু বড় করে নিই, তাহলে আমার কাজ করার সুবিধা হবে। দেন আপনারা আমি যদি চাই অডিও এডিট করতে পারবো, অডিও এগুলো ক্লিপ গুলো আলাদা করতে পারবো, সাইলেন্ট করতে পারবো অডিও, সেপারেট অডিও এন্ড ভিডিও ফাইল, দেন আমার অডিও এন্ড ভিডিও ফাইল গুলো কিন্তু আলাদা হয়ে গেছে। এখান থেকে ক্রপ করতে চাই, মানে কিছু ভিডিও মানে দিব না এরকম, মাঝখানে যদি ভুল টুল হয় এরকম, হ্যাঁ মাঝখানে সেটাই আমি এখন দেখাবো। দেন ওইটার জন্য আমি কাজ করতেছি। এই যে আজ আপনাদের আচ্ছা ধরেন এখান থেকে এত দূর পর্যন্ত আমার ভালো লাগেনি, এত দূর পর্যন্ত আমি দিব না, এটার জন্য আমি যেটা করতে পারি আমি সিলেক্ট করে নেব সবগুলোই সিলেক্ট করে নেব, ভিডিও দিবেন না অডিও দিবেন না, দেন সেক্ষেত্রে ভালো হবে। দেন আপনার আচ্ছা আনডু করি, কারণ এটা তো ধরেন আলাদা আলাদা করছি না, এটা এক ফাইলে থাকলে আমার রেকর্ডিং এর ক্ষেত্রে কাজ করার সুবিধা হবে। দেন আমি অতটুকু আমি সহজে ডিলিট করে দিতে পারবো, ঠিক আছে? এখান থেকে ধরে নিয়ে এত পর্যন্ত আমি দিব না, দেন আমি এখানে নিয়ে এসে আমি এটা পেস্ট করলাম, দেন এখান থেকে এখানে কিন্তু আলাদা হয়ে গেল, এই দুইটা কিন্তু আলাদা হয়ে গেল। আর আরেকটা কাজ করতে পারি, কন্ট্রোল জেড দিলাম, দেন এখান থেকে আমি এতটুকু পর্যন্ত দিতেই চাচ্ছি না, একবারে দিতে চাচ্ছি না, দেন এই পাশে একটা বাটন আছে, এই পাশে একটা বাটন আছে, দুই পাশে দুইটা বাটন আছে, দেন এই পাশে বাটনটা আমার এখানে থাকলো, এই পাশে বাটনটা আমি এতদূর পর্যন্ত নিয়ে গেলাম, এতদূর পর্যন্ত আমি দিব না। তারপরে হচ্ছে তারপরে এটা টুকু আমি কাট করে নিতে পারি, দেন মাঝখানে টুকু কিন্তু আমার চলে গেল, ঠিক আছে? এখন যদি আমি প্লে করি আচ্ছা এত দূর পর্যন্ত, দেন এত দূর পর্যন্ত কিন্তু আমার রাখার কোনো দরকার হচ্ছে না, দেন আমি এতদূর পর্যন্ত ডিলিট করে দিতে পারি বা কাট করে নিতে পারি। দেন
দেন আমি চাচ্ছি যে প্রথমের প্রথমের যে জিনিসটা আছে দেন সেই জিনিসটা আমি আর রাখতে যাচ্ছি না পুলিশ লেটার গুলো দেন এই যে এতটুকু পর্যন্ত আমি ডিলিট করতে যাচ্ছি ফার্স্ট টুকু আমি দরকার মনে করতেছি না এটা তাহলে কি করব অথবা যেটা করতে পারি এটা আমি কাট করে দিতে পারি অথবা ডিলিটও করে দেয় ডিলিট সিলেক্ট করে অতটুকু ডিলিটও করে দেয় তো আমি কাট করে দিলাম এখন কিন্তু আমার এটা মিললো আমি যদি শুরু থেকে যদি ইনক্লুড দিয়ে তো দিলাম না হলে এখান থেকে কিন্তু আমি শুরু করতে পারি অথবা আমি কি করতে পারি একটা ইন্ট্রো প্রথমে একবার তৈরি করতে পারি তো ওইটা আমি সেভ করে রাখতে পারি ধরেন এই কাজটা কথা আমি বলছিলাম আমি শাহিনমে আজ আপনাদের দেখাবো আমি যদি ধরেন এতটুকু নিয়ে কাজ করি দেন এটা একটু বড় করে নিই এটা কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত যায় এই বিষয়টা আমরা খেয়াল রাখবো কিভাবে হচ্ছে আমরা 5 সেকেন্ড পর্যন্ত এটা ই করতে পারি 5 সেকেন্ডের একটু বেশি এতদূর পর্যন্ত এটা ঠিক আছে দেন এখানে আমি এইটা দিতে এতটুকুর কিন্তু আমার দরকার হচ্ছে ডিলিট করে দিই এটা তো পুরো ডিলিট হয়ে গেল ওকে এতটুকু কিন্তু আমার ডিলিট হয়ে গেল এইগুলো আমি কিন্তু লাইব্রেরিতে সেভ করে রাখতে পারবো পরবর্তীতে ইউজ করার জন্য একটু লাইব্রেরি এটা নাম দিয়ে সেভ করে রাখলে ভালো হবে হ্যাঁ এই যে এখানে নাম আছে দেন এটা হচ্ছে আসলে এই ভিডিওটা তো আমার মেন দরকার হ্যাঁ ভিডিওটা সহ আছে এখানে ইন্ট্রো ইন্ট্রো হিসেবে আমি সেভ করে রাখলাম পরে আমি এগুলো ইউজ করতে হবে কারণ প্রতিদিন যদি আপনি ইন্ট্রো দিতে চান বা ইন্ট্রো যদি ই করতে চান এখানে তো আপনার অনেক সময় লাগবে আপনার কাজ কিভাবে তাড়াতাড়ি করা যায় কিভাবে তাড়াতাড়ি করতে হবে সেই বিষয়গুলো আসলে আপনাকেই ডিফাইন করতে হবে দেন এটা আমরা যে কোনো ভিডিওতে আলাদা আলাদা ভাবে অ্যাড করতে পারবো এটা চাইলে আমরা রাখতে পারবো ডিলিট করতে পারবো এই আর কি এইভাবে আপনার অনেক ভাবে কাজ করা যায় আসলে
আচ্ছা এখানে ধরেন ফার্স্ট লিসনে যাওয়ার জন্য যেটা দরকার দেন এখানে আমরা একটা অ্যানোটেশন দিতে পারি অ্যানোটেশন বলতে হচ্ছে ফার্স্ট লিসন কোনটা দেন সেটা হচ্ছে অ্যানোটেশন এরর দিতে এটা অনেক বড় হয়ে গেল এটা না দেন এটা হচ্ছে একটা পি দিয়ে বসে দিতে পারি ফার্স্ট লিসন হচ্ছে এইটা দেন অ্যানোটেশন নিয়ে যদি আমরা কাজ করতে চাই প্রপার্টিজ প্রপার্টিজ থেকে অ্যানোটেশন অ্যানোটেশন থেকে আমরা যদি এটা কালার চেঞ্জ করতে চাই বা লাইন মোটা বা ছোট বড় করতে চাই দেন এখান থেকে আই ড্রপার দিয়ে কালার সিলেক্ট করা হয় যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন তারপরে হচ্ছে থিকনেস আমরা যদি এটা ছোট বড় করতে চাই এটা করে যাবে অপারসিটি যদি একটু কমাইতে পারি তো চাই এটা হালকা যদি করতে চাই এভাবে করে যাবে তো এটা টাইনে ছোট বড় করে যাবে সাপোজ এইভাবে আপনি অনেক এডিট করতে পারবেন এখানে মিডিয়া আছে মিডিয়া থেকে আপনি ফাইল সিলেক্ট করতে পারবেন লাইব্রেরি থেকে আপনি যে এগুলো সেভ করেছি সেগুলো আমি অ্যাড করতে পারবো কোনো কিছু সেভ করে সেগুলো আর ডিফল্ট লাইব্রেরিও মেবি আছে ক্যাম্পাসের কিছু লাইব্রেরি আছে সফটওয়্যার অ্যানোটেশন থেকে এরকম আপনার এখানে বেসিক আছে অল আছে মানে অল যদি দেয় এখানে অল দিলে এখানে অনেক অ্যানোটেশন পাবেন আপনার যে ধরনের অ্যানোটেশন যদি কোনো কিছু দরকার থাকে আপনি এগুলো ইউজ করতে পারবেন ট্রান্সলেশন ধরেন এই যে এই ভিডিওটা আমি এক জায়গায় কাটছিলাম তো আমরা ধরেন আগে যখন সিনেমা দেখছি তো সিন চেঞ্জ হয় না জি ভাইয়া সিন চেঞ্জ হয় ধরেন এক জায়গা থেকে আরেক জায়গায় যায় তো যার ক্ষেত্রে পাহাড় থেকে সমুদ্র এটা যদি হুট করে যদি এক জায়গা থেকে আরেক জায়গায় যায় হ্যাঁ যেমন হলো বাংলা সিনেমাতে বাংলাদেশের চট্টগ্রাম থেকে আবার একবার লন্ডনের সিনেমার মধ্যে চলে যায় হ্যাঁ সিনারি চলে যায় তো সিনগুলোর মধ্যে কিন্তু একটা ট্রানজিশন দিলে ভালো হয় স্মুথলি হয় না হলে এক জায়গায় আছে ধাপ করে আরেক জায়গায় আসলে যাওয়া যায় না ইউজার অনেক এটা দেখতে পছন্দ করে না দেন সেখানে ট্রানজিশনগুলো অনেক সুন্দর ট্রানজিশন দিতে হয় ট্রানজিশন দেওয়ার জন্য ট্রান্সলেশন ট্রান্সলেশন দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে যেখানে আমরা ট্রান্সলেশন দিব আমরা ফার্স্টে সেই জায়গাটা সিলেক্ট করার পরে ট্রান্সলেশন আমরা কি ধরনের ট্রান্সলেশন ইউজ করব ফেড ইন বা ফেড ই ইউজ করব দেন লিভ ইউজ করব অথবা এটা দেন এটা অনেক সুন্দর অপর কাটটা আচ্ছা আমরা ফেডই দেই হ্যাঁ ফেড এই যে মাস্টান বরাবর আমরা দিব মাস্টান বরাবর দুইটাতে দিই দুইটা লেয়ারে কিন্তু দিয়ে দিলাম হ্যাঁ দেন এখন আমরা যদি এটা দেখি এখান থেকে যদি দেখা শুরু করি আচ্ছা এটা আসলে বোঝা যাবে না এটা একটু বাড়াই দিতে হবে এটা এডিট করা যাবে ট্রান্সলেশন ফেড অন্তত 5 7 সেকেন্ড সময় নিয়ে দেন তাহলে হবে হ্যাঁ ট্রান্সলেশনের সময়টা একটু বাড়াই দিন হ্যাঁ ট্রান্সলেশনের সময়টা বাড়াই দিতে হবে ক্রেজি এইজিতে তো অ্যাকাউন্ট খুলে ফেললাম কেবল একজন একটা গ্রুপে খোঁজ দিছিলাম ইনভাইটের জন্য দেখলাম যে সাথে সাথে ইনভাইট দিতে পারে অ্যাকাউন্ট খুলে ফেলছি আচ্ছা
আচ্ছা এটা বোঝা যাচ্ছে না এই ট্রানজিশনটা দেন আমরা একটা অন্য ট্রানজিশন ইউজ করি দেন আপনারা ভালো বুঝতে পারবেন এই ফ্লিপটা দিতে পারেন ফ্লিপ যদি এর মধ্যে চেঞ্জ দিতে পারেন দেন মহু দেখি এটা বুঝে দেখি এই এখানে কিন্তু বোঝা যাচ্ছে ঠিক আছে এই যে দেখেন এখানে কিন্তু অন্ধকার হয়ে আবার চলে আসবে দেন আমরা যদি প্রপার্টিসে প্রপার্টিসে তো আসি এখানে যদি আমরা ই করি এখানে টাইপ আছে কি ধরনের টাইপ আমরা ইউজ করব রিপল হবে না কি ধরনের ট্রানজিশন হবে বিভিন্ন অপশন আছে এই আসলে এই ছোট একটা ক্লাসে সবগুলো অপশন একে একে দেখানো সম্ভব না তো আপনারা এগুলো দেখে নিবেন এগুলো টিউটোরিয়াল দেখে শিখে নেবেন আমি শুধু দেখালাম যে কিভাবে আপনারা একটা ভিডিও রেকর্ডিং করে দেন সেটা এডিট করবেন আবার আরেকটা জিনিস একটু দেখাবো সেটা হচ্ছে আপনার ধরেন আপনার কোনো ভিডিও আছে দেন সেটা কিভাবে এডিট করবেন সেই জিনিসটা আচ্ছা এখন আপনাদের ব্রেক আপনারা আপনাদের 15 মিনিটের ব্রেক 15 মিনিট বলতে আমি আবার শুরু করব 11:30 শুরু করব তো না আপনাদের 15 মিনিটের ব্রেকই বাট আপনার 15 মিনিটের মধ্যেই চলে আসবেন আমি সে সময় শুরু করব ঠিক আছে তো এটা এর মধ্যে যেটা আপনারা করতে পারেন এই সফটওয়্যারটা আপনারা ইনস্টল করে করতে পারেন বা কারো কাছ থেকে যদি আপনাদের না থাকে তো এই সফটওয়্যারটা ইনস্টল করতে গেলে যে সব বিষয় খেয়াল রাখতে হবে আপনাদের অপারেটিং সিস্টেম আপনারা কি ধরনের অপারেটিং সিস্টেম ইউজ করেন সেটা এখান থেকে দেখতে পারবেন যে এখান থেকে প্রপার্টিজ থেকে যদি যান তো দিস পিসি বা অথবা এখানেও যদি না দেখতে পারেন আরো অনেক অপশন আছে তো সেখান থেকে এই উইন্ডোজ বিভিন্ন পিসি বিভিন্ন জায়গা থেকে দেখা যায় তো সেটিং থেকেও দেখা যায় সেটিং থেকে তারপর হচ্ছে সেটিংস থেকে যে দেখতে গেলে হচ্ছে আপনার অ্যাকাউন্টস এন্ড সিকিউরিটি সিস্টেম কোথায় আছে এই যে সিস্টেম আছে এই সিস্টেমে যদি যান সিস্টেম প্রপার্টিস আচ্ছা এখানে না এই সিস্টেমে না আপডেট ইন সিকিউরিটি আচ্ছা আমরা কন্ট্রোল প্যানেল যদি যাই সেটিং কি কাজ করতেছে ধরেন আমরা সেটিং এ গেলাম সেটিং থেকে হচ্ছে প্রোগ্রামস আছে অ্যাপস নাম সুপিপল আসলে আমার এখানে তো অনেকগুলো প্রোগ্রামিং করা আছে দেন এই জন্যই কাজ করতে সময় নিচ্ছে প্রোগ্রামস এন্ড ফিচার এখানে আমাদের যায় আচ্ছা যাই হোক আমার যেটা বুঝতে চাচ্ছি এটা আমার কম্পিউটার একটু সময় নিচ্ছে তো
সমমান প্রায় তো 1.90 গিগাহার্টজ আর মেমরি হচ্ছে মানে র‍্যাম হচ্ছে 4 GB আর আমার প্রসেসর হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট অপারেটিং সিস্টেম আর প্রসেসর হচ্ছে 64 বিট বেস্ট হচ্ছে তো আমি যে সফটওয়্যারটা বা যে অ্যাপসটার কথা বলছি সেটা উইন্ডোজ 10 এর 64 বিটের কথা কথার জন্য বলছি 64 বিট হলেই আপনি এসব এটা ইনস্টল করতে পারবেন 32 বিট যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করতে পারবেন না এখানে কিন্তু লেখা আছে দেন এখানে কিন্তু না এটা হচ্ছে উইন্ডোজ 7 সার্ভিস প্যাক 1 উইন্ডোজ 8 এন্ড উইন্ডোজ 10 কিন্তু 64 বিট ভার্সন লাগবে 64 বিট ভার্সনের জন্য ইউজ করতে পারবেন যদি এখানে 32 বিট থাকে যদি এখানে 32 বিট থাকে তাহলে কিন্তু আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করতে পারবেন এটা আপনার জন্য কাজ করবে না দেন তখন আপনাকে অন্য ভার্সন ডাউনলোড করে আপনাকে ইনস্টল করতে হবে ঠিক আছে আপনি কি ইনস্টল করছেন জি ভাই আচ্ছা আপনি এক কাজ করেন আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন আপনি স্ক্রিন শেয়ার দেন আর এটা রেকর্ডিং তো এখন হচ্ছে না রেকর্ডিংটা এখন অফ রাখতে পারি আমরা রেকর্ডিংটা কোথায় চলে গেল আচ্ছা এখন রেকর্ডিং হচ্ছে দেন অ্যানোটেশনটা যে জায়গায় আমরা ঠিক সেই জায়গায় এই এটা সেট করব দেন আমরা এটা দেখতে পাবো এটার কালারটা চেঞ্জ করে দিলে দেন মানে আমরা বুঝে দিচ্ছি যে এই এই জিনিসটা তাহলে আমাদের কি করতে হবে এটার জন্য আমাদের এখানে থিকনেসটা চাইলে একটু বাড়াই দিতে পারি বাড়াই কমে দিতে পারি এরকম থাকলো দেন
এখন এটা যদি আমি করি প্লে করি আচ্ছা এটা আমার সম্পূর্ণ ফ্রেমটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দেন আমি এটা করব না সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে আমাকে স্পেসিফিক আগে একটা নির্দিষ্ট জায়গা সিলেক্ট করে দেন আমাকে এই কাজটা তো আমার যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আমাকে এটা দিয়ে আগের জায়গায় ফিরে আসতে হবে আমি এটা যদি বেশি করে থাকি সে সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে দেন সেক্ষেত্রে আমি 25% ফিট আছে দেন একবারে আমি করতে পারি এখান থেকে দেন এটা আগের প্লেসটা দিয়ে আমি ভুল কাজটা ওকে এখন মোটামুটি সেট আছে দেন আর শিফট চেপে ধরলে সমান ভাবে এটা হয়ে যাবে তো এটা এখন হয়েছে ওকে এটা এখন আছে বাট আমি এখন কি করে দরকার নির্দিষ্ট একটা সময়ের মধ্যে শুধু ওই জিনিসটা জুম হওয়া দরকার সেক্ষেত্রে আমি কি করব নির্দিষ্ট একটা ইয়ারে আমি সিলেক্ট করব নির্দিষ্ট একটা ফ্রেম রে আমি এটা সিলেক্ট করলাম দেন আমি সিলেক্ট করে এটা স্প্লিট করতে পারি এই ফ্রেমটা আমি কিন্তু এখান থেকে এত দূর পর্যন্ত এখানে আবার স্প্লিট করবো করার পরে এটা আলাদা হয়েছে না এটা আলাদা হয়নি ধরেন এইখান থেকে এত দূর পর্যন্ত এটা আমার জুম হবে এত দূর পর্যন্ত আমার জুম হবে কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত 38 থেকে এত দূর পর্যন্ত যদি আমার জুম হয় দেন এখানে আমি আবার স্পিড করলাম স্পিড করার পর এখানে যে ফ্রেমটা আছে এতটুকু আমি শুধু ওই যে আগে যেভাবে জুম করছিলাম টাইনে বড় করছিলাম না বা ছোট করছিলাম দেন এরকম আমি এখানে করব এটা তো এই পাশে নিচ্ছে আমি কিন্তু এই যে দেখেন এখানে হলুদ যেটা আছে না সেই অংশটা কিন্তু সিলেক্ট করা হচ্ছে দেন আমি কিন্তু ভুল অংশ সিলেক্ট করছি আমাকে অবশ্যই এই অংশটা সিলেক্ট করতে হবে আর এটা দেখার জন্য আমাকে অবশ্যই হচ্ছে এইটা এই যে এইটা এখানে সিলেক্ট করতে হবে আমি এই অংশটা কাজ করলাম কাজ করার পরে এখন দেখতে পাবো 100% যদি এখানে ফিট দেয় তাহলে দেখা যাবে যে আসলে এখন কেমন হচ্ছে দেন আমাকে এখানে আমি একটা অ্যানোটেশন দিব সেট করবো এখানে আগেরটাই আগের কাজটাই আমি সেম ভাবে করব দেন এখানে আমি কালারটা চেঞ্জ করে দিতে পারি এখান থেকে কালারটা চেঞ্জ করে দিলাম তো এখন যদি এটা প্লে করে দেখি আমার এখানে যে এরকম আছে এখন এই ওয়েবসাইটটা কিন্তু তুলনামূলক বড় জুম হয়ে আছে আবার এখন কিন্তু আগের মতো চলে আসছে তাই না জি ভাইয়া আসলে আমি পারফেক্ট ভাবে এই কাজটা করতে পারতেছি না বা এইটা সময় দিলে পারফেক্ট ভাবে করতে পারবো এখানে অপারসিটি আছে অপারসিটি কমানো বাড়ানো যাবে
আর বিভিন্ন ধরনের টুলস আছে এখানে, আরো মুরে আরো বিভিন্ন ধরনের আছে, কার্সর ইফেক্ট আছে, দেন কার্সর ইফেক্ট আমরা ম্যাগনিফাই করতে পারবো, বুঝতে পারবো, বাট কার্সর ইফেক্ট কিছুদিন টাইম লাগবে পুরোটা অ্যাপ্ট করতে। হ্যাঁ হ্যাঁ, কার্সর ইফেক্ট যখন আপনি ইউজ করবেন দেন ই ইউজ করার সময় আমি কার্সর ইফেক্ট যখন আমরা ইউজ করব দেন তখন এটা হবে আপনার ইয়ের সময়, আর যখন রেকর্ডিং করব না রেকর্ডিং এর সময় ইউ প্রেস করবে দেন কার্সর ইফেক্ট ওখানে চলে আসবে। কাজ কি ভাই এটা? কার্সর ইফেক্ট এর কাজ এই যে যেখানে কার্সর নিবেন সেখানে বিভিন্ন ধরনের কাজ আছে, কার্সর স্পটলাইট এখানে লাইট আসবে, বাকি দিকে লাইট থাকবে না, বাকি দিকে একটু লাইট কমে যাবে, দেন আপনার এইটা করলে যে কার্সর স্মুথ কিভাবে আপনি এইভাবে ড্র্যাগ করতে পারবেন, আর কার্সর ম্যাগনিফাই ওইখানে ম্যাগনিফাই দেখাবে, এগুলো হচ্ছে কার্সর ইফেক্টের কাজ, এটা দিয়ে এগুলো করতে পারবেন। আমরা সিরিয়ালে আসি, তো মিডিয়াতে গেলাম, মিডিয়াতে মিডিয়ার মাধ্যমে আমরা কোনো ফাইল টাইল আমরা এখানে নিয়ে আসতে পারবো, তারপরে হলো আপনার লাইব্রেরি, লাইব্রেরিতে ধরেন আমরা কোনো কাজ করলাম, এই যে এই কাজটা তো অন্য আরেক সময় করা দরকার হতে পারে এরকম, তাই না? এটা যদি আমরা সেভ করে রাখতে চাই দেন আমরা একটু লাইব্রেরি দিব, একটু লাইব্রেরি দিলে আমরা কি কি করব যে নাম দিব হচ্ছে এটা হচ্ছে অ্যাড্রেস, অ্যাড্রেস বার সিলেক্ট, মানে এই যে তাকটা তো অ্যাড্রেস বারের মধ্যে এরকম দাগ তো আরো দেওয়া লাগতে পারে, তাই না? এরকম দাগ আমরা দিয়ে দিলাম, এটা তখন কাজ করতে অনেক তাড়াতাড়ি হবে, অনেক সুবিধা হবে। সাপোজ এই কাজটা যদি সেম আমরা অন্য জায়গায় করতে চাই, এই জায়গায় যদি করতে চাই, এই জায়গায় যদি এই কাজটা করতে চাই তাহলে আমরা এইভাবে কিন্তু এটা নিয়ে আসতে পারবো, এটা নিয়ে এসে দেন এটা ছোট বড় করে কাজটা সহজে সেরে ফেলতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? আমি লাইব্রেরি থেকে আমরা যে কোনো সময় যে কোনো আনতে পারবো। হ্যাঁ, আমরা লাইব্রেরিতে কোনো কিছু কাজ করে রাখলে সেটা আমরা সহজে ইউজ করতে পারবো, তখন আর সময় বেশি লাগবে না। তারপরে ট্রানজিশন নিয়ে তো আমরা ওই যে যখন রেকর্ডিং এর ভিডিও ই করছি কাজ করছি সেটা করার সময় তো বুঝছি যে ট্রানজিশন হচ্ছে একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম কতটা স্মুথলি আসবে, দেন সেটা কাজ করবে হচ্ছে ট্রানজিশনের মাধ্যমে। সাপোজ এখান থেকে এটা এখন আমার আসা দরকার মাঝখানে, দেন আর এগুলো এমনি ইউজ করে দেখবেন, আসলে আমি প্রফেশনালি এগুলো কাজ করি নাই, তো দেন আমার হয়তো বহুতটা ভালো কাজ হবে না। কয়েকদিন থাকলে সব শিখে যাবে, ভিডিও এডিটিং অনেক বড় কোর্স। হুম, ভিডিও এডিটিং এর একটা কোর্স আছে, এক দুই দিনে লেখা শিখে সম্ভব? দেখেন এখানে কিন্তু একটা ইফেক্ট আসছিল, ও এখানে ফ্রেমটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে, এখন ঠিকঠাক করতে হবে।
আপনার শিফট কন্ট্রোল অল্টার এগুলা চাপলে ধরেন শিফট যদি চাপেন তাহলে আপনি যে কোনো ভাবেই আপনার রিসেস করতে পারবেন আবার কন্ট্রোল যদি চাপেন কন্ট্রোল চাপলে কন্ট্রোল চেপে যদি ছোট করে করেন দেন সেটা সমানভাবে সেন্টার ঠিক রেখে দেন ছোট বড় হবে আর যদি অল্টার চাপেন অল্টার চাপলে এটা লক হয়ে যাবে সেট হয়ে যাবে সেক্ষেত্রে আপনার ইমেজ বা টেক্সট কিভাবে আসবে বা কিভাবে কাজ করবে সেগুলো কিন্তু এখানে আমরা সেট করে দিতে পারবো সেখানে আমরা দিলাম এটা ইটা বড় করি বড় করে দেন আমরা বিহেভিয়ার নিয়ে কাজ করবো কিছু করবেন বাবা আসলে এখানে একটা বিহেভিয়ার দিব আমরা হ্যাঁ তো বিহেভিয়ার ফার্স্টে শুরু দেই হয়তো বা এরকম থাকে দেন এরকম অনেক অপশন তো আমরা আসে আমরা দেখি তো এই ইফেক্টটা ফেড ইন ইফেক্ট আছে দেন ফেড ইন ইফেক্টে আমরা ডিউরেশন সেট করতে পারবো স্পিড সেট করতে পারবো তারপর লিনিয়ার বাউন্স কিভাবে একবারে এসে যাবে না কিভাবে দেন এগুলো আমরা কিন্তু সেট করে দিতে পারবো টেক্স এড করলে ভালো এখন বাট টেক্স এর অপশনটা তো আমি এখন খুঁজে যাচ্ছি না করছি এখানে বিহেভিয়ার মিউজিক যাই হোক আমরা এটা দেখি যে কি হবে কিভাবে আসলো সেটা দেখা গেছে তাই না এই যে দেখেন একটা শুরুতে কিন্তু অন্যরকম ভাবে আসবে এগুলা হচ্ছে আপনার বিহেভিয়ার আচ্ছা এতটুকু অন্ধকার ছিল দেন এতটুকু আমার দরকার নাই এখানে আমি এখানে কিন্তু এটার ফ্রেম কিন্তু এখন বেড়ে গেল এটা কিন্তু অনেক স্লো ভাবে কাজ করবে এখন এটা আমি টেনে দিলাম যে দেখেন তারপরে আমরা এগুলো আবার সবগুলা এদিকে টানে নিয়ে যাবো এরকম ছিল
এটা তো এটার মধ্যে এইটার মধ্যে আছে এখন যদি আচ্ছা এরকম ভাবে আপনারা এডিট এডিট করার পরে এটা করতে হবে সব কাজ এখানে আমরা বিহেভিয়ার দেখলাম ট্রানজিশন দেখলাম লাইব্রেরি দেখলাম তারপরে কার্সর ইফেক্ট আমরা এটা ইউজ করার সময় তারপরে ভয়েস নারেশন আমরা এখন ভয়েস নারেশন দেখব অ্যানিমেশন অ্যানিমেশনটা অনেক কাজে লাগে অ্যানিমেশনটা করতে হবে এই যে এখানে বিভিন্ন ধরনের অ্যানিমেশন আছে এই অ্যানিমেশন গুলো কিন্তু অনেক বেশি ব্যবহার করা লাগে এখানে নো অপারসিটি অ্যানিমেশন যদি দেয় দেখেন এখানে কোনো অপারসিটি থাকবে না এটা অ্যানিমেশনটা এইটা যদি আমরা কি করি বড় করি এটার টাইমটা বেড়ে যাবে অ্যানিমেশনের টাইমটা এখন এই যে শুরুতে যদি আমরা ক্লিক সেট করে নিই না শুরুতে এরকম থাকবে এখানে শুরুতে এই লাস্ট পয়েন্ট লাস্ট পয়েন্টে অপারসিটি কিন্তু কোনো থাকবে না এখানে যদি আবার একটু দেই এতটুকু পর্যন্ত হয়ে আসবে তো এখান থেকে যদি অপারসিটিটা শুরু হয় তাহলে প্লে করে দেখি এখানে এসে কিন্তু আস্তে আস্তে অন্ধকার হয়ে যাবে এইটি তো এই যে এগুলা অ্যানিমেশন আছে এখানে অনেক অপশন আছে এখান থেকে দেখতে পাবেন এখানে অ্যানিমেশন থেকে আপনার সিলেক্ট করে এটা এটা আপনার ডাবল ক্লিক করে নেবেন এটা ডাবল ক্লিক করে নিলে এখানে সিলেক্ট করার অপশন আসবে এটা রোটেট যদি করাতে চান রোটেট করবে আবার ই করতে চলে মানে বিভিন্ন ধরনের কাজ এখানে করা যাবে হ্যাঁ কাজের শেষ নাই ভাই হ্যাঁ এগুলো আসলে মানে অনেক বড় কাজ দেন এই ছোট সময়ে বা মানে এই কাজগুলো যা দেখতেছি তত বেশি নতুন লাগতেছে এখান থেকে স্কেল হওয়া শুরু হবে দেন আমরা তো আগে কোন কিছু জুম করলে তো এটা ধরেন কাইটে টেনে সিস্টেমে তো ই করে দিছি দেন এখানে আপনি স্কেল সেট করে দিতে পারবেন যে অটোমেটিক্যালি এই কোর্সটা কোন কোর্স সিলেক্ট করতে গেলে স্কেল হলে আমি যদি এখানে একটা কোর্স সিলেক্ট করতে চাই নির্দিষ্ট কোন একটা ইয়ে দেন এখান থেকে স্কেলটা যদি শুরু হয় শুরু হলো ধরেন পরিপূর্ণ ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সটা আমি দেখাতে চাই এই যে ফাউন্ডেশন কোর্স দেন এখানে আমি একটা অ্যানোটেশন দিতে পারবো দেন এই অ্যানোটেশনটা আমি এখানে সেট করতে যাচ্ছি এটা আমি বোঝাতে চাচ্ছি যে এই কোর্সটার কথা আমি বলতেছি দেন এখন আমি এটার কালার যদি সিলেক্ট করে দেই এতটুকু পর্যন্ত থাকবে বা এখানে আরেকটু বাড়াই দিতে হবে জায়গাটা কিন্তু ঠিকঠাক করে নিতে হবে আচ্ছা এটা এরকম থাকে এই নিচের যেটা আছে দেন সেটা কিন্তু আমাকে জায়গা মতো ঠিকঠাক মতো বসিয়ে নিতে হবে ঠিক আছে দেন আমি এখন প্লে করে দেখে ফেলাম কি করলাম আমি আসলে জানিও না যে এইটার আবার অপারসিটি আমি কমাই দিছি কখন ইন পয়েন্ট এটার অপারসিটি ঠিকঠাক স্কেল
আসলে এই স্কেলটা মানে এখানের স্কেলটা আমি কমায় বাড়ায় দিব না, স্কেলটা কমায় বাড়ায় দিলে আমি এখান থেকে দিব, কারণ এই ফ্রেমটা যদি আমি কমায় বাড়ায় দেই তাহলে কিন্তু আমার সমস্যা হয়ে যাচ্ছে। দেন এই ফ্রেমের সাথে আমাকে সেট করে দিতে হবে। স্কেলিং যদি করি দেন আমাকে এখান থেকে করতে হবে। ওকে দেখি দেখি দেন আমরা এটা করতে পারি, কি করতে পারি যদি আমার এতটুকু পর্যন্ত জুম করার দরকার হয় দেন এখানে আমরা স্প্লিট করে দিব, স্প্লিট করে দিয়ে এটার যে জুমটা বেশি করছিলাম দেন সেটা কিন্তু আমরা এখন ই করে দিব, এটা হচ্ছে আগের মতো করে দিব। আর এইটাও আমরা এই যে এই জিনিসটা সেটা সিলেক্ট করার পরে এইটা সময় বাড়িয়ে দিতে পারবো, সময় বাড়িয়ে দিতে পারবো দেন এরকম ভাবে আমরা কাজ করে এইভাবে আপনারা কাজ করবেন। বুঝতে পারছেন তো মানে কিভাবে কাজ করতে হবে নাকি বোঝেন নাই ঠিকঠাক মতো? এখানে বিভিন্ন অপশন আছে, আসলে আমি এতটা প্রফেশনাল না ভিডিও এডিটিং এ, কারণ আমি ডিজিটাল টাইম লাগবে ভিডিও এডিটর না প্রফেশনাল, দেন আমার যতটুকু দরকার আমি অতটুকু রিসার্চ করে বা ইডি করে কাজ করি, তো আপনাদের এই বিষয়টা দেখালাম তো আপনারা বিষয়টা বুঝতে পারবেন আশা করি, যে এই বিষয়টা সেই হিসাবেই চিন্তা করবেন, কারণ একজন মানুষের পক্ষে সব স্কিল একসাথে করা সম্ভব না, বাট এটা আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই আমি এই বিষয় নিয়ে দেখাতে হবে তাই দেখালাম। দেন আপনাদের সবচেয়ে ভালো হবে কি আপনারা ইউটিউবে কোর্স দেখে এই এটা করবেন, এই ভিডিও এডিটিংটা ভালোভাবে শিখবেন যারা আপনারা ভিডিও মার্কেটিং করতে চান। এখানে ভিজুয়াল ইফেক্ট আছে, বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবেন আপনারা, আমরা অনেক সময় ভিডিও গুলোতে কালার চেঞ্জ করতে চাই বা ব্ল্যাক এন্ড হোয়াইট যদি করতে চাই দেন আমি এটা দিলাম ইফেক্ট অ্যাড করলাম তাহলে কিন্তু এটা আমার ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেল, ঠিক আছে কালার অ্যাডজাস্টমেন্ট। তারপরে আপনি যদি চান যে এটা একটা ডেস্কটপ বা ইয়ে কোনো কিছু দেখাবে দেন আপনি ডিভাইস ফ্রেম এড করতে পারেন, এখন আমার ভিডিওটা কিন্তু কোনো একটা ডেস্কটপের মধ্যে হয়ে গেল যে ডেস্কটপে দেখাচ্ছে এরকম মনে হচ্ছে, তাই তো? ওকে এইভাবে আরো অনেক কাজ করে দেবে, আরো দেখবেন এখানে কি কি অপশন আছে দেন এগুলা দেখে নেবেন। আর আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি চাইলে এই যে এই এইখানে যে এই ট্র্যাক 1 ট্র্যাক 2 দেখতেছেন সবচেয়ে সেটা কিন্তু আগে দেখা যাবে তারপরে ট্র্যাক 1 ট্র্যাক 2 মানে যে কোনো ট্র্যাকে যে কোনো রাখতে পারবো।
তো এখানে আরো নতুন অ্যাড করে দেবে ট্র্যাক অ্যাড করতে পারবেন আপনি এখানে একাধিক ট্র্যাক অ্যাড করতে পারবেন লেয়ার অ্যাড করতে পারবেন তো ট্র্যাকের কাজটা কি হবে ট্র্যাকের কাজটা ধরেন আমার নিচে এই সবচেয়ে নিচে কি আছে নিচে আছে মেইন ভিডিওটা ভিডিওটা দেন এই ভিডিওটার উপরে আমি এখানে আরেকটা ভিডিও যদি দিতে চাই সাপোজ আমি এই ভিডিওটা এখান থেকে কপি করলাম কপি করে দেন আমি এখানে দিলাম এখানে এটা কপি হয়ে গেল বাট এটা টেনে এসে যদি আমি এখানে দেই দেন শুরুতে কি হবে এখানে দেন আমি যদি এটা প্লে করি এখান থেকে দেন আমার কিন্তু এইটা এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে নিচেরটা কিন্তু দেখা যাচ্ছে না তাই না উপরে টাচ করতেছে শুধু উপরে টাচ করতেছে না এখন কিন্তু আবার নিচেরটা আসতেছে যে উপরটা নিচে চলে গেছে যেটা থাকবে সেটাই প্রথমে দেখাবে ওইটাই দেখাবে নিচেগুলো আসলে অতটা কাজ করবে না এইটা হচ্ছে ট্র্যাক এখন আপনার কোন ভিডিও যদি ওভারল্যাপ করা লাগে সেক্ষেত্রে ধরেন আপনি এক জায়গায় ভুল করছেন সেই জায়গায় অন্য জিনিসটা হবে সেক্ষেত্রে ট্র্যাক বিভিন্ন দিকে হইলো গে এক ট্র্যাকে হলো কি অডিও এড করার জন্য একটাকে ভিডিও একটাকে পিকচার একটা হ্যাঁ এই যে এখানে আমার অডিও ভিডিও বিভিন্ন জিনিস এড করার জন্য তো ট্র্যাকগুলো দিছে ট্র্যাকগুলো তো আর কিছু না ট্র্যাক বিভিন্ন কাজ করার জন্যই ট্র্যাক আছে যেমন এখানে ধরে অডিও ভিডিও আছে এই অডিও ভিডিও যদি আমি আলাদা করতে চাই তাহলে এটা তো আমরা একটু আগে দেখালামই তাই না সেপারেট অডিও ভিডিও দেন এই যে এতটুকুই কিন্তু আমার অডিও ভিডিওটা আলাদা হয়ে গেল এটা অডিও ফাইল আলাদা দেন আমি এটা যদি সবগুলাই সিলেক্ট করি সবগুলাই যদি সিলেক্ট করি দেন সবগুলো সিলেক্ট করে যদি সেপারেট অডিও ভিডিও ফাইল দেই তাহলে কিন্তু এখানে অনেকগুলো ট্র্যাক চলে আসবে ঠিক আছে এখানে অডিও ভিডিও এখন সবগুলো ফাইল আলাদা হয়ে গেছে আমি চাইলে এই যে এটা অডিও অডিও ফাইল কিন্তু আমি করতে পারি অডিও সাউন্ড ভিজুয়াল ইফেক্ট দেন সাউন্ড আছে সাউন্ড ইফেক্ট অডিও ইফেক্টে বিভিন্ন ধরনের সাউন্ড ইফেক্ট আছে নয়েজ তারপরে এটি এখানে অডিও অডিও কম্প্রেশন এটা গুরুত্বপূর্ণ দেখেন এখানে কিন্তু এই যে এই উপরে নিচে একলা কিন্তু শেপটা কিন্তু খুব একটা ভালো না দেন এটা যদি দেই তাহলে দেখেন এই শেপগুলো কিরকম চেঞ্জ হয়ে যাবে কিন্তু দেন এটা কিন্তু একটা লেভেলে চলে আসছে ঠিক আছে তো সাউন্ড চেঞ্জ হয়ে যাবে ধরুন আমরা এখন শুনি অডিওটা এই পাশে অডিওটা শুনি আচ্ছা আমরা এই উপরের আমরা যদি চাই এই ভিডিওর অডিওটা আমরা অফ করে দিতে পারবো এটা রাইট ক্লিক নিয়ে তাহলে সাইলেন্ট অডিও ঠিক আছে দেন এই অডিওটা আমার কাজ করবে না এখন কিন্তু আমার নিচের অডিওটাই শুধু কাজ করবে তো আপনি চাইলে এরকম ভাবে কাজ করতে পারেন আরো অনেক ধরনের এফেক্ট আছে ফেড ইন ফেড আউট আস্তে আস্তে সাউন্ডটা বাড়বে শুরুতে আপনি আস্তে আস্তে কথা বলবেন পরে আস্তে আস্তে সাউন্ডটা অনেক বাড়বে এরকম ইফেক্ট যদি দিতে চান দেন আপনি এটা দিতে পারবেন তো এটা ফেড ইন বলে এই যে দেখেন এখন যদি আমি অন করি এইখানে আসার পরে কিন্তু সাউন্ড অটোমেটিক হওয়া শুরু হয়েছে
ভাইয়া আমাদের তো সাউন্ড আসবে না, আপনি স্ক্রিন রেকর্ড করতেছেন, আমাদের তো সাউন্ড আসতেছে না। জি ভাই আমরা তো সাউন্ড শুনতেছি না, সাউন্ড আসবে না ভাইয়া আপনি। আচ্ছা আপনার সাউন্ড না আসলে দেন আপনার যদি কাজ করেন যখন জি ভাই কাজের সময় বলে দেব, বুঝতে পারবেন দেন এখানে সাউন্ড কমায় বাড়িয়ে দিতে পারবেন রেশিও বা বিভিন্ন ধরনের ভাবে এগুলো আরো কি করতে পারবেন। তারা অডিও এডিট নিয়ে কাজ করে, অডিও কন্টেন্ট নিয়ে কাজ করে কম্পোজার যারা, তারা এগুলো ভালো বুঝবে। আমি আসলে এগুলো কিভাবে ব্যবহার করতে হয় সেগুলো আমি আপনাদের দেখাচ্ছি, আপনারা ব্যবহার করলে আপনারা বুঝবেন। এখন আপনি যদি চান আপনার এখানে কিছু ভুল হয়েছে সেটা বলে দিতে যাচ্ছেন যে আসলে আমি যে কাজটি দেখেছি এটা ঠিক না, দেন আপনাকে এখানে কি করে দিতে পারেন, অডিও এড করতে, ভয়েস ন্যারেশন এড করতে পারেন। মানে এখান থেকে ভয়েস এড করার সুবিধা আছে? হ্যাঁ ভয়েস এড করার সুবিধা আছে। নোট টেস্ট সামনে দেখতে পাচ্ছি দেখা দিতেছিলাম সেই কাজটা কিন্তু কিচ্ছু হলো না, দেখেছি সমস্যা। আমরা ভিডিও দেখে চেষ্টা করলে হয়তো পারবো, কিন্তু আমারটা তো আচ্ছা দেন আপনাদের ব্লেন্ডিং করাটা দেখাতে হবে। এটা তো স্টক হয়ে গেল, কাজ করতে দেয় অডিও নিয়ে আসতে দেয় কাজ করলো না, এটা সেভ অবস্থায় আছে নাকি আনসেভ ফিল হয়ে গেছে। আচ্ছা ওপেন করতে বলছে, ওপেন করলে তো ভালোই দেন। তাহলে আমি আর এখন আপনাদের এই সফটওয়্যার নিয়ে বেশি কাজ দেখাবো না, আপনারা টিউটোরিয়াল দেখে যারা ভিডিও এডিটিং বা কিভাবে এডিট করতে হয় দেন সেগুলো ভালোভাবে শিখে নেবেন। আর আমি আপনাদের যে দেখাবো যে আসলে ভিডিওগুলো মার্কেটিং কিভাবে করতে পারেন সেই জিনিসগুলো আসলে মূলত দেখাবো, ঠিক আছে? আচ্ছা এখানে দাগাদাগি করতেছেন কে? ওই ভাই ও ক্লাসে কি সবাই আছে না ঘুম পাড়তেছে? আমরা দুই তিন জনে কথা বলতেছি আর কারো কিছু শুনতেছি না। আচ্ছা এটা আসি ভাই আসি ভাইয়া, এগুলা কিন্তু অনেক কঠিন প্রজেক্ট, আপনাদের কিন্তু হোমওয়ার্ক থাকবে ভিডিও এডিটিং নিয়ে। না হোমওয়ার্কটা ভাই এখানে দেন না তাহলে একটু কষ্ট হয়ে যাবে। কে হোমওয়ার্ক দিবেন, কিছুই তো শেখালাম না ভাই, তো কাজটা বুঝে নিলে ভালো হইতো মানে ভালো মতো। তারপরে আগে তো সেদিন হোমওয়ার্ক কি আপনারা করবেন না? গবেষণা করে না না আপনাদের কঠিন কোনো কাজ দিব না যেগুলো পারবো না। তো আপনার ভিডিও এডিট করতে হবে না, হয়তো বা মোবাইলে আপনি কাজটা করতে পারবেন, এরকম কাজ দিয়ে দিবেন ধরেন। জি ভাই একটা কিছু একটা দিবেনই, খালি রাখলে ভালো লাগবে না। যে আপনার হোমটাসটা হচ্ছে ক্যাম্পেসিয়াটা ইনস্টল করে ইনস্টল করা, প্রপারলি ক্যাম্পেসিয়াটা আপনার কম্পিউটারে ইনস্টল করা, এটা হচ্ছে একটা হোমটাস। আরেকটা হোমটাস হচ্ছে আপনি ভিডিও করবেন, সেটা স্ক্রিন রেকর্ড হতে পারে, মোবাইল দিয়েও হতে পারে,
তো ভিডিও করে আপনার সম্বন্ধে বলবেন যে আপনি কে, আপনি কি করতেছেন, সে সম্বন্ধে বলতে হবে। আপনি যেটা বলতে হবে যে আমি আমার কথা আমি আমারটা আমি দিই যে আসসালামু আলাইকুম, আমি শাহিন মিয়া, ডিজিটাল মার্কেটিং ট্রেইনার, টাঙ্গাইল জেলা, এলইডিপি প্রজেক্ট। তো আমি এখানে স্টুডেন্টদের জন্য জুমে ক্লাস নিয়ে থাকি। তো জুমে ক্লাস নিয়ে আমার কথা ছিল না, করোনা পরিস্থিতির জন্য আসলে জুমে ক্লাস নিতে হচ্ছে। আমার স্টুডেন্টরা ক্লাসে অনেক মনোযোগী, তারা আমি হোম টাস্ক দিলে তারা সেটি ভালোভাবে করার চেষ্টা করে। তো তাদেরকে নিয়ে আমি অনেক হ্যাপি, তারাও আমাকে নিয়ে অনেক হ্যাপি, তারা ঠিকঠাক ভাবে ক্লাসগুলো করতেছে। দেন আমি আশা করি তারা ভবিষ্যতে অনেক ভালো করতে পারবে। এই কোর্সে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি বা যে বিষয়গুলো আমি শিখাচ্ছি, যে বিষয়গুলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SME, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং, ইমেল মার্কেটিং এবং এ ধরনের আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তো আপনারা যারা এখনো এলইডিপি তে রেজিস্ট্রেশন করেননি বা আপনারা যারা এলইডিপি তে কোর্স করতে আগ্রহী, আপনারা চাইলে আপনি কিন্তু এই কোর্সটি করতে পারবেন। এটি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বিনামূল্যে একটি কোর্স। এই কোর্সের জন্য আপনাকে কোনো টাকা দিতে হবে না, টাকা পেমেন্ট করতে হবে না, আপনি ফ্রিতেই এই কোর্সটি করতে পারবেন। এই কোর্সটি করার জন্য আপনার যেসব যোগ্যতা লাগবে, আপনাকে অবশ্যই SSC পাস হতে হবে, আপনাকে ল্যাপটপ থাকতে হবে, ইন্টারনেট কানেকশন থাকতে হবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ প্রতিটি ক্লাস চার ঘন্টা করে সময় হবে। তো দুইটা শিফটে ক্লাস হয়, 9টা থেকে 1টা পর্যন্ত এবং 2টা থেকে 6টা পর্যন্ত সপ্তাহে 6 দিন ক্লাস হয়। তো এই ক্লাসটি করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই সময় দিতে হবে, ক্লাস করার পর ক্লাসের বিষয়ে পড়াশোনা করার জন্য সময় দিতে হবে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে 1 থেকে 5 মিনিটের মধ্যে একটা ভিডিও করবেন, সেটা আপনি মোবাইলের সামনেও হইতে পারে বা মোবাইলটা কোন জায়গায় রেখে দেন অথবা কাউরে দিয়েও একটা ভিডিও করতে পারেন। কারণ এগুলো ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন লাগে কিসের জন্য, ধরেন ফাইবারে যখন যদি আপনারা কেউ কাজ করেন সেক্ষেত্রে ফাইবারে আপনার ভিডিও দিলে মানে গিগে ভিডিও গিগ ক্রিয়েট করলে সেক্ষেত্রে আপনার সেইটার ভিউ অনেক বেশি হয়। দেন আপনারা যারা ইংলিশে করবেন তাদের রেটিং পয়েন্ট কিন্তু অনেক বেশি যাবে, কারণ ভিডিও পয়েন্ট, ভিডিও মার্কেটিং যেহেতু এখন ট্রেন্ডিং, দেন অন্যান্য যে কন্টেন্ট ক্রিয়েশন করছেন, আপনারা এইভাবে একটা ভিডিও বানাবেন। ভিডিও বানানোর পরে এখন যদি মনে করেন যে না আপনার এই ভিডিওটা আপনি অন্য কোনো জায়গায় শেয়ার করার মতো হয়নি, একবার খুবই বাজে হচ্ছে, দেন আপনার অন্য কোনো জায়গায় শেয়ার করার দরকার নাই, সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভে আপ করেন। আপ করে লিঙ্কটা আমার শেয়ার করে আমি একটা শিট দিতেছি, শিট ক্রিয়েট করে দিয়েছি, ওই শিটে দিয়ে দেন। আর যদি মনে করেন যে না আপনি এই ভিডিওতে কিছু হলো কিছু না কিছু হলো বলতে পারছেন, কিছু হলো করতে পারছেন, দেন আপনি সেটা ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা আপনার প্রোফাইলে সেটা আপলোড করতে পারবেন। আপলোড করে দেন লিংকটা দিবেন, সেক্ষেত্রে যারা আপলোড করে লিংক দিবেন তাদের মার্কিং বা পয়েন্ট একটু বেশি হবে। তো সেটা হচ্ছে আপনাদের হোম টাস্ক। দেন আমি আপনাদের জন্য একটা শিট ক্রিয়েট করতেছি, তো শিট ক্রিয়েট করে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে নাকি? না খুব একটা কঠিন না,
শুধু কথা বলা গোছে বলতে পারে আরে উনাদের জন্য কঠিন না আমাদের জন্য একটু টাফ শুনেন আপনারা এক কাজ করবেন প্রথমে কি কি বলবেন প্রথমে কি কি বলবেন সেটা খাতায় নোট করে নেবেন দরকার পড়লে আপনার নোট করে বড় মানে আপনাদের সামনে যে পাশ থেকে ভিডিও করবে ওর ক্যামেরার পিছনে বা কাউকে ধরে রাখতে বলবেন একটু বড় করে লিখবেন যাতে আপনারা পয়েন্ট মিস করলে যাতে এটা দেখে আবার সেলফি সেলফি মাধ্যমে হবে না হ্যাঁ সেলফি সেলফি ক্যামেরা হ্যাঁ সেলফি হ্যাঁ হবে 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 আপনি ওয়েব ক্যাম সেলফি ক্যাম হ্যালো মানে এটা কি শুধু মানে আপনি বলতেছেন মানে জাস্ট মোবাইল দিয়ে ভিডিও মানে মোবাইল দিয়ে মানে ভিডিও করা হয় ভিডিও করে মোবাইল আপনি শুনেন আপনার ভিডিও ক্রিয়েশন করতে হবে আপনি যদি স্লাইড নিও করেন আপনার ছবি তারপরে আপনার কাজ বা স্লাইড প্রেজেন্টেশন যদি অন করে স্ক্রিন রেকর্ড করে কথাগুলো সহ যদি বলতে পারেন তাও ওকে আর যদি মনে করেন যে আপনি 30 সেকেন্ড বা 10 সেকেন্ড আপনার চেহারা দেখালেন চেহারা দেখানোর পরে আপনি একটা স্লাইড অন করে স্লাইড দিয়ে ভিডিও করে সাথে এড করে দিবেন আরো ভালো মানে এইটা আসলে আপনার স্কিল এই স্কিলটা খুবই যদি আয়ত্ত করতে পারেন তাহলে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন মানে সেলফ মার্কেটিং ভিডিও যদি ভিডিওতে যদি আপনাকে দেখে বা ভিডিওটা যদি আপনি সেইভাবে সাজাতে পারেন দেন আপনার বিশ্বাসযোগ্যতা অনেক বেশি মানে বেড়ে যাবে বুঝছেন নাই আচ্ছা কথাগুলো বলতে সমস্যা কিন্তু মানে এটা মানে করব কিসের মাধ্যমে এই এই আপনি যে আমার এখানে একটা ভিডিও আছে দেন এই ভিডিওটা আমি এখন এটা করার পর এটা কিন্তু আমি ইউজ করতে পারবো না আমি কখন ইউজ করতে পারবো এটা রেন্ডারিং করার পরে এখন এই ভিডিওটা MP4 মানে ফরম্যাটে আমরা যে মুভি ফরম্যাট দেখি সেই ফরম্যাটে যদি সেট করতে চাই তাহলে শেয়ারে যেতে হবে শেয়ারে যেয়ে তারপরে লোকাল ফাইলে আমরা যাব এখানে ইউটিউব ভিমে এগুলো তো দেওয়া যাবে বাট আমরা লোকাল ফাইলে যাব ঠিক আছে তো আমরা রেজুলেশন সেট করে নিচ্ছি আগে এই রেজুলেশনে আমরা ফাইলটা এক্সপোর্ট করব এখানে আরো অনেক আছে দেন কাস্টম নিচে এটা তো আমরা এটাও দিতে পারি বাট কাস্টম প্রপার্টিজ যে এটা আছে এটাতেই আমরা ই করব দেন স্মার্ট প্লেয়ার MP4 স্মার্ট HTML5 এটা ঠিক আছে এটাই থাকবে আমরা নেক্সট দিব নেক্সট দেওয়ার পরে এখানে কন্ট্রোলার যা কিছু আছে এখানে আমার খুব একটা বেশি চেঞ্জ করা দরকার নাই ভিডিও সাইজ ইমেজ সাইজ নিচে তারপরে ফ্রেম রেট আচ্ছা এগুলো সবকিছু ঠিকই থাকলো আমি এখানে চেঞ্জ করলাম না এগুলো চেঞ্জ করতে হয় না আমার যে ওয়াটারমার্ক যদি আমি এড করতে চাই ওয়াটারমার্ক এড করতে পারবো বাট আমার ওয়াটারমার্ক এড করবো না ওয়াটারমার্ক এড করতে চাইলে ধরেন আপনি কোনো একটা ইমেজ আপনি সেট করতে পারবেন বা লোগো টোগো যে সেট করে টিভি সেটা এরকম আমার এখানে দেখি ছবি টিভি পাই কিনা ধরেন আমি এটা সেট করতে পারছি ওয়াটার আমার কিছু দেখতে দেন আমি আরো অনেক অপশন আছে আমি এখানে যদি দেই দেন এটা রেন্ডার হবে এটা হইতে কিন্তু অনেক সময় লাগবে আর এটা পিসির পারফরম্যান্স এর উপর ডিপেন্ড করে এটা হইতে অনেক সময় লাগে তো এটা হইতে থাকুক এর মাঝে আমরা জি আচ্ছা দেখেন এখনো কিন্তু 1% যায় নাই এটা হইতে অনেক সময় লাগে
একটা সময় লাগবে করতে ভিডিওটা যে কয় মিনিটের ওই মিনিট সময় লাগবে ভিডিওটা যে কয় মিনিট আসলে সেই কয় মিনিট না এখানে কি পরিমাণ কাজ করে হচ্ছে রেজুলেশন আমার পিসি কনফিগারেশন তো সব কিছু ডিপেন্ড করে আসলে এটা ডিপেন্ড করে যে কেমন এক ঘন্টার ভিডিও রেন্ডারিং হতে 5 মিনিট লাগতে পারে নীতি তো সব কিছুর উপরে ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে ডিপেন্ড করে এটা একটা বিষয়ের উপরে ডিপেন্ড করবে না দেন আমি যদি 4K ভিডিও নিয়ে কাজ করি 4K ভিডিওর 1 মিনিট রেন্ডারিং হতে অনেক সময় লাগে আচ্ছা আমি জানি কতটুকু বলছিলাম যে ফার্স্টে আপনি আসলেন এসে দুই এক কথা বললেন তারপরে হচ্ছে আপনার স্লাইড এড করতে পারবেন সরাসরি যদি ক্যাপকাম ইউজ করি এখন আপনার স্লাইড এড করতে হবে না আপনি শুধু ই করেন ওই যে মোবাইল দিয়েই ভিডিও করেই অথবা ওয়েবক্যাম বা আপনি যেভাবে আপনি বেশি কমফোর্ট ফিল করেন সেইভাবে 1 থেকে 3 মিনিটের একটা 1 থেকে 5 মিনিটের মধ্যে মানে মিনিমাম 1 মিনিট করে ট্রাই করবেন ঠিক আছে ঠিক আছে ধরেন এই স্কিলটা কোথায় কাজে লাগবে টিভিতে আপনি যদি ইন্টারভিউ দিতে যান বা অন্য কোনো জায়গায় কোনো ভালো পর্যায়ে গেলে অনেকে ধরেন ক্যামেরার সামনে বা ইয়ের সামনে কথা বলতে পারে না এগুলো জড়ো তো আসলে কাটাতে হবে আমরা মার্কেটার হব মার্কেটিং দেন আমাদের আমরা মার্কেটার হিসেবে যদি মিডিয়াতে যদি আমাদের দেখা যায় বা মিডিয়াতে যদি আমরা ভিডিও পাবলিশ টাবলিশ করতে পারি আমাদের যদি মানুষ চিনে দেন আমাদের ভ্যালুয়েশনটা অনেক বেড়ে যাবে আমাদের রেপুটেশনটা ভালো হবে আপনার ইমেজ ট্যাগস দিলে মানুষ আপনাকে যত টানা চিনবে আপনার ভিডিও যদি দেখে তার চেয়ে কিন্তু আপনাকে বেশি চিনবে এটাই কিন্তু স্বাভাবিক তাই না জি ভাই তো এইটা যে শুধু আপনার নিজের সম্পর্কে ভিডিও তৈরি করবেন তৈরি করলে করবেন বিষয়টা এরকম না আপনারা যদি গান গাইতে ভালোবাসেন বা গান গাইতে পারেন বা কেউ যদি নৃত্য ভালোবাসেন বা নৃত্যের ভিডিও যদি ক্রিয়েশন করতে চান সেগুলোও কিন্তু দিতে পারেন কারণ আসলে এক একজনের স্কিল এক এক দিকে থাকে হয়তো বা কেউ কথা বলতে পারে না বাট ভিডিও ক্রিয়েশন অন্যরকম ভাবেও এখন আপনি ই করতে পারেন ভিডিও ক্রিয়েশন চাইলে করতে পারেন আমি তবে আমি বলবো যে আপনার পরিচয় বা আপনার পরিচিতি সম্বন্ধে প্রথমে যদি নিত্য টিত্য বা এগুলাও যদি আপনার স্কিল এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস যদি থাকে দেন ফার্স্টে আপনার পরিচয়টা দিন অবশ্য আপনার নাম বা আপনি কি করেন দেন আপনার শখ হিসেবে এই জিনিসটা আপনি এখানে তুলে ধরতে পারেন এরকম ভাবে দিন এখানে আপনার নাম থাকবে কাজটা কিন্তু অনেক মজাদার এই কাজটা আপনি করতে যে কিন্তু অনেক কিছু শিখবেন ভিডিও ক্রিয়েশনটা ধরেন অনেক মজাই হবে অনেক অঘটন বা অনেক আসলে নিজেরে বুঝতে পারবেন যে আসলে ক্যামেরার সামনে বা কারোর সামনে আপনি কতটা স্ট্রং বা কতটা ভালোভাবে আপনি পারফর্ম করতে পারেন তখন সে বিষয়টা কিন্তু বুঝতে পারবেন এই যে আমার রেন্ডারিং কিন্তু হয়ে গেছে এখন এটা ই হওয়ার পর এটা ফিনিশ দিব আমরা ফিনিশ দেওয়ার পর দেন আমরা এই প্রজেক্টটা যদি পরে আমাদের এডিট করার দরকার হয় সেই জন্য আমরা এটা সেভ করে রাখবো সেভ করার জন্য কন্ট্রোল এস
এস দিব, এস দিয়ে এখানে আমরা এই জায়গায় সেভ করে রাখলাম, এমটি শেয়ার প্রজেক্ট নামে এখানে সেভ করে রাখলাম। ওকে আচ্ছা, দেন আমরা এখন আচ্ছা আমার ভিডিও মেবি শেষ হয়ে গেছে, দেন এই ভিডিও এক্সপোর্ট করা হয়ে গেছে, কিন্তু দেড় মিনিটের মতো একটা ভিডিও হয়ে গেছে, দেখাই দিলাম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। জি ভাই কাজটা কি আপনাদের জন্য অনেক বেশি কঠিন হয়ে যাচ্ছে ভিডিও ক্রিয়েশনটা? না ভাইয়া কঠিন হবো কেন ভাই, জাস্ট নিজের সম্পর্কে কথা বলবো। আপনি তো এত আমাদের বলেন নাই যে এডিটিং করে অস্থির করে না, খালি জাস্ট একটা ভিডিও তো সমস্যা নাই। আপনারা যদি এডিটিং পারেন তাহলে ভালো, এডিটিং করতে পারলে ভালো, না পারলে আপনারা ক্যামেরা দিয়ে মোবাইল ক্যামেরা দিয়ে ভিডিও করবেন, ভিডিও করে আপনারা দিবেন। আপনারা চাইলে সেলফি হিসেবে বা সেলফি মানে অনেকে ফেসবুক লাইভ করে না, লাইভে সেলফি ক্যামেরা দিয়ে সেলফি আপনাদের কাছে যদি স্টিক মিস্টিক থাকে দেন সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। তারপর কি ভাই ওটা ড্রাইভে আপ করে আপনার ওই লিংক শেয়ার করব? হ্যাঁ এখানে নেম লিংক, আর যদি আপনারা সেটা সোশ্যাল মিডিয়ায় দেন তো সোশ্যাল মিডিয়া লিংক। ইউটিউবে যদি আপলোড করেন তাহলে পাবলিকেশন লিংক, ড্রাইভ লিংক আর পাবলিকেশন লিংক। যদি সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে যে কোনো জায়গায় আপলোড করেন, ফেসবুকে তো আপলোড করতে পারেন কোনো জিনিস, তাই না? তো ফেসবুকে যদি আপলোড করতে পারেন দেন এখানে লিংক দিয়ে দিবেন। তো বেশি জায়গায় না করলেন আমাদের গ্রুপে আপলোড করতে পারেন, যদি মনে করেন যে আপনার ভিডিওটি ভালো হয়নি তাহলে আমাদের গ্রুপে দেন। মানে এই জিনিসটা আপনার একটা চর্চা থাকলো যে আপনি এই জিনিসটা কাজ করছেন, এটা প্রুফ হিসেবে এখানে থেকে গেল, ঠিক আছে? তাহলে আমি আপনাকে মার্ক দিতে পারবো ভালো যে আপনি কাজ করছেন। জি বলেন। আমার যে ভিডিও করা আছে ওটা দেওয়া যাবে না, লাইক এডিটিং করা আছে? আমি যে বিষয়ে বা যে টপিকসে রিলেটেড যে আমি বললাম সেই রিলেটেড সেই টপিকসে যদি ভিডিও করা থাকে দেন সেই টাইটেলের ভিতরে যদি পড়ে তাহলে আপনি দিতে পারবেন সম্পূর্ণ। আমার কিছু ভিডিও ইউটিউবে পোস্ট করা আছে সেটা বলতেছিলাম। আচ্ছা ওকে, দেন আপনারা এটা লিংকটা শেয়ার করুন। এখন লিংক কিভাবে ক্রিয়েট করবেন, কিভাবে দিতে হয় সে বিষয় নিয়ে তো আর আমার তো এখানে বলার কিছু নাই, কিভাবে কি দিতে হবে সেগুলো তো আপনারা এতদিন প্র্যাকটিস করে আসছেন। তো আপনি করতে পারেন চাইলে ইউটিউবে করতে পারেন বা আরো অন্যান্য যে ভিডিও শেয়ারিং ভিমিও আছে, তারপরে সেখানে তো আমরা 28 জন আছি, সেখানে শেয়ার করলে তো আপনার কোনো সমস্যা নেই, সমস্যা শুধু 28 জনই দেখবে। তাও যদি করতে না চান
দেন ওকে আপনি শুধু ড্রাইভে আপলোড করে ড্রাইভের লিংকটা শেয়ার করুন কেন ফেসবুকে নিজের প্রোফাইলে আপলোড কইরা ওটা অনলি মি কইরা ওটা ওটার লিংক দিলো তো হয়ে গেল অনলি মি করলে তো আমি দেখতে পারবো না সে প্রপারলি করছে দেন অনলি মি যদি ফেসবুকে প্রোফাইল করে তাহলে পাবে তাহলে শুধু আপনার লিংক দিলো পার্সোনালি মানে আপনার শুধু দিয়া আর হলো গে উনি শুধু ড্রাইভে আপলোড করলে ড্রাইভের লিংক ড্রাইভের লিংকই দেব ভাইয়া আর তা না হলে যদি আপনি ফেসবুক আমাদের যে গ্রুপ আছে সেখানে আমরা কয়জন আছি এখানে 20 25 জন আছি তো 20 25 জনই শুধু এখানে দেখতে পারবো তাছাড়া আর বাকিরা ওই গ্রুপ তো সিক্রেট গ্রুপ ওই গ্রুপের ভিডিও তো অন্য কেউ দেখতে পারবে না দেন আপনার মার্কেটিংটা কিন্তু এখানে বেশি আসবে কারণ আপনার পাবলিকেশন লিংক আমি পাচ্ছি আপনি ভিডিও পাবলিশ করছেন তাই না জি ভাইয়া আপনাকে যে করতে হবে বিষয়টা আমি জোর দিচ্ছি না বাট করলে আপনার মার্কেটিংটা বাড়বে এই স্প্রেডশিটটা কেউ ফেসবুক গ্রুপে একটু পোস্ট করে দাও হ্যাঁ যে কোনো টপিক নাকি কথা বলতে পারো হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আপনার মানুষের সাথে পরিচিত হওয়া দরকার দেন ভিডিও মানুষ অনেক পছন্দ করে দেখে হ্যাঁ এটা আপনার খারাপ হলে মানুষ আজেবাজে কমেন্টও করতে পারে দেন এটা আপনাকে হ্যান্ডেল করা শিখতে হবে এরকম মানসিকতা থাকতে হবে আজেবাজে কমেন্ট করলে দেন তাদেরকে কিভাবে স্কিপ করতে হবে তাদের সাথে কিভাবে কনসাল্ট করতে হবে যেমন আজেবাজে কমেন্ট বলে যে ভাই আসলে আমি নতুন আমি ভিডিও করা শিখতেছি তো তাই ভুল টুল ভুল হয়েছে দেন এটা আপনি ইগনোর করতে পারেন বা আপনি এড়িয়ে চলতে পারেন এরকম ভাবে বলে যদি ইটি হয় দেন সিচুয়েশন গুলো তো হ্যান্ডেল করা শিখতে হবে আপনি কে সেই সম্বন্ধে একটু বলা থাকবে দেন আপনি কি করেন বা সেই সম্পর্কে আপনি দিতে হবে সেই সম্পর্কে একটা ভিডিও থাকবে এখানে বলে দিবেন আপনি কি টপিক নিয়ে ভিডিও করতেছেন সেটা বলবেন যে আপনি যদি পরিচিত হইতে মানে পরিচয় দেওয়ার জন্য ভিডিও করেন সেখানে বলবেন যে আপনি যদি গল্প করার জন্য মানে মানুষে মানে পরিচিত হওয়ার জন্য যদি করেন তাহলে বলবেন যে আসলে আমি আপনাদের সাথে পরিচিত হতে আসলাম আমার নাম এরকম আমি এই করি আমি ট্রেনিং করতেছি এই করতেছি সেই করতেছি সেই আমি এই যে আপনাদেরকে একটা এই ডেমো করলাম না একটু আগে জি ভাই এরকম করতে পারেন আচ্ছা তো হোম টাস্কটা কি করতে হবে সেটা তো ভালোভাবে বুঝতে পারছেন তাই না জি ভাই দেন আমাদের আজকে কই 8 নম্বর ক্লাসের মধ্যে আমরা 6 নম্বরে আছি 6 নম্বর ক্লাস মোটামুটি শেষ করলাম ঠিক আছে আপনাদের মাঝে আছে আপনার নামটা কি সুলাইমান হ্যাঁ সুলাইমান স্যার সুলাইমান হোসেন আপনি এক কাজ করবেন এই সফটওয়্যারটা তো আপনার কাছে ডাউনলোড করা আছে তাই না জি ভাই তো এটার যে জিপ ফাইলটা আছে আর যদি ডাউনলোড না করা থাকে দেন এটা ডাউনলোড করে এই তিনটা ফাইল যে দেখলাম ক্যামটেশিয়া তারপরে ইটি এটা জিপ করবেন জিপ করে তারপরে ড্রাইভে আপ করে সবার সাথে শেয়ার দিবেন আর যদি গুগল ড্রাইভে আপ না করতে দেয় কারণ এখানে তো ধরেন ইএক্সই ফাইল আছে বা আমাদের যে ফাইল আছে টরেন্ট ফাইল আছে তাদের টরেন্ট আছে তারা নামাইতে পারবে ফাইলটা শেয়ার করে দিই টরেন্ট ফাইল থেকে অ্যাকাউন্ট না থাকলে তো আপনার নামাইতে পারবে না টিজিএসডি তে অ্যাকাউন্ট না থাকলে কি নামাইতে পারবে শুধু টরেন্ট থাকলে হবে আচ্ছা টরেন্ট থাকলে হবে তাহলে ওই যে ইউ টরেন্টটা ডাউনলোড করে আপনারা এটা নামাই গ্রুপে দিয়ে দিছি ভাই ঠিক আছে দেন তাহলে আপনারা এক কাজ করবেন ওইখান থেকে ইউটোরেন্টটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটা তো আপনাদের দেখাইছি আপনারা জানেন এটা ইনস্টল করে নেবেন আর তাও যদি না পারেন কি করবেন সরাসরি ক্যামটেশিয়া লিখে
ডাউনলোড করে ফ্রি ট্রায়াল ভার্সন যেটা আছে সেটা ইউজ করবেন, ফ্রি ভার্সন যেটা আছে। একেবারে পারতেছেন না ইউজ তো করতে, গেমটা সেট করতেছেন না, টিউটোরিয়াল তো বানাই দিতে হবে তাই না কুমারকে? হ্যাঁ হ্যাঁ, যদি আপনি তবে আপনার পরিচয়টা দিবেন আগে যে ক্যাপডেসিয়া কিভাবে ডাউনলোড করবে ইনস্টল করবে ফ্রি ভার্সনটা, দেন সেটা আপনি পরিচয় দিয়ে আপনি এটার জন্য একটা টিউটোরিয়াল বানিয়ে দিতে পারেন। বাট টিউটোরিয়াল যদি বানান তাহলে আপনি মার্ক করে রাখবেন যে আমি টিউটোরিয়াল বানিয়ে দিচ্ছি, অন্য কেউ যাতে এই কাজটা আর না করে, টিউটোরিয়াল যাতে না মানে, টিউটোরিয়াল তো বেশি দরকার নেই। আমি টিউটোরিয়াল। আচ্ছা আপনার নাম কি? ইমরান। আচ্ছা তাহলে আপনি এই টিউটোরিয়ালটা বানাইন, ফ্রি ভার্সনটা কিভাবে ডাউনলোড করে, যারা পারতেছে না আসলে আমার এই ব্রাউজারে এটা থেকে লগইন হচ্ছে না, তো দেন আমাকে যেটা করতে হবে কি কি ডাউনলোড করতে হবে, ক্যামটা সিআর আর কি কি ওয়েবসাইট ইনাম বললেন অ্যাপস এর, বাট আমি আপনি যদি এগুলো নিয়ে ভিডিও করেন ইউটিউবে দেন তাহলে তো আপনার ব্যান করে দিবে। দিবেন না ভাই, ওইভাবে বানাবো। হ্যাঁ দেন এটা ডাউনলোড করবেন, এটা ফ্রি ট্রায়াল ডাউনলোড করে ইনস্টল করলে এটা আর ওই ট্র্যাক ট্র্যাকে তো ঝামেলা করতে হবে না, এটা ডাউনলোড করে একটা সফটওয়্যার যেভাবে ডাউনলোড করে ইনস্টল করতে হয় সেভাবে করবেন, আর একটা অ্যাকাউন্ট করতে হবে, অ্যাকাউন্ট খুলতে বললে ওই সাইন আপ করে নেবেন, তাই আপনার ঝামেলা করবেন, এটা আপনি ইউজ করতে হবে ঠিকই। ঠিক আছে ট্রায়াল ভার্সন জি তাহলে এই হলো আপনাদের ক্লাস, দেন আপনারা ক্যাম্পাসিয়াতে আরেকটা কাজ করতে পারেন। ওকে এই প্রজেক্ট এটা করা হয়েছে, দেন এখানে তো একটা ভিডিও আছে না এটার সাথে আপনারা নিবার ভাগ করে নেবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ। একবার ডিলিট করতেছি একটা নোট পেস লিংক দিয়ে দিচ্ছি, দেন এখন আপনি চাইতেছেন যে আপনি দুইটা ভিডিও ফাইল ই করবেন অ্যাড করবেন, যদি দুইটা ভিডিও ফাইল অ্যাড করতে চান ধরুন আপনার দুইটা থাকে, দেন সেটা কি করতে হবে? আজকে ক্লাস টাইম শেষ হয়ে গেল কিন্তু আমাদের ক্লাস শেষ হলো না, আপনারা শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে। হ্যাঁ ভিডিও শুধু ড্র্যাগ এন্ড ড্রপ করলেও হবে। হ্যাঁ যে দুইটা ভিডিও ড্র্যাগ এন্ড ড্রপ করলে হবে, অথবা দুইটা ভিডিও সিলেক্ট করে আমরা এখানে ওপেন করব। এত বড় ভিডিও নিলেন এত লোড নিতে টাইম শেষ আসবে এর মধ্যে আমরা প্রেজেন্টটা নিয়ে নেই। হ্যাঁ প্রেজেন্টটা নিয়ে নেন, দুইটা ক্লাস গ্যাপ করে গেল আমাদের, আমরা প্রেজেন্টেশন নিয়ে নিব। এই যে চলে আসছি, চলে আসুক এটা আমরা একটু পরে দেখব। ভিডিও এডিটর ফাইলের লিংক কি আপনাদের সাথে শেয়ার করা হয়েছে? শেয়ার করা হয়নি মনে হয়। ভাই আমি গ্রুপে দিয়ে দিয়েছি আজকে যে এটা এটা গ্রুপে দিয়ে দিছি। হোম টাস্কের লিংকটা কি শেয়ার করা হয়েছে? জি ভাই গ্রুপে দিয়ে দিছি আমি।
প্রথম কাজ করলি কে করা হইছে বললাম আপনি দিয়ে দিছে আমাদের গ্রুপে শেয়ার করে দিছি ভাই ওকে ঠিক আছে কাজকে লিংক শেয়ার করে দিব আমরা এখন তাহলে কি করব ভিডিও ক্রিয়েশন নিয়ে এই বললাম আমরা এখন তাহলে প্রেজেন্ট নিব আচ্ছা আমাদের রেকর্ডিংটা এখন অফ করে দিতে পারি